স্বামীকে এরকম সুন্দর যুবক কোন মহিলাকে সাহায্য করে আমি তো জানতাম না। ঠিক আছে তুলে নাও বোঝাগুলো, মা আপনি কোথায় যান? আমি যাচ্ছি অমুক জায়গায়, ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে। কেন যাচ্ছেন? বলছে মক্কায় মোহাম্মদ ঢুকেছে, সব কাফের মেরে ফেলবে, আমরা মোহাম্মদের বিরোধী। তাকে ওই সময় আমরা বিরোধিতা করেছি, এখনো বিরোধিতা করি। ওখানে আমাকে নিয়ে যাও, রাসূল নিজের পরিচয় দিলেন না। আমরা হলে বলতাম বুড়ি তুই আরো মর, ঠিক না বে? ঠিক, তোর বোঝা তুই নে। আমি গেলাম, রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তবু রাসূলের মুখে কোনো আওয়াজ নাই। সুন্না, সুন্না এটা কি? সুন্না এটাই নিবেন। আপনার বিরুদ্ধে একজন ভাই কথা বলেছে না জেনে, একটু পরেই তো সে আপনার বন্ধু হতে পারে জানলে, কথা ঠিক না বে? ঠিক, আপনার বিরুদ্ধে কথা বলছে দেখে আপনি তেলে বেগুনে জ্বলে উঠেন না, হয়তো ওনার কানে গিয়ে আরেকজন বলেছে। যেমন আমাকে কাফের ফতোয়া দিয়েছেন কেউ কেউ, তো এরপরে বন্ধু হয়েছেন, সমস্যা কি? এরপরে বন্ধু হয়েছেন, এটা উচিত হয়নি। আমরা কাউকে না জেনে উল্টাপাল্টা ফতোয়া দেব না, তবে কোন বেদাতি যেন মানুষের ঈমান নষ্ট করতে না পারে। আপনারা কাকে পীর মানেন? পীর মানার জন্য আশরাফ আলী থানভী বলেছেন দশটা গুণ লাগবে। কয়টা? কয়টা? মিনিমাম দশটা গুণ। পীর প্রথম কোরআনে হাফেজ হতে হবে, থাকে কোথায় আছে বাংলাদেশে দেখেন তো। দুই নাম্বার কোরআনের ব্যাখ্যা জানতে হবে, তিন নাম্বার সহিহ হাদিস জানতে হবে, সহিহ হাদিস আমল থাকতে হবে, চার নাম্বার পাঁচ নাম্বার ফতুয়ার যোগ্যতা তার থাকতে হবে, ছয় নাম্বার নিজে কোনো ইসলাম বিরোধী কাজের সাথে জড়িত থাকতে পারবে। বাংলাদেশের বহু পীর আছে নিজে মদ খায়, দাড়িও নাই মুখে আছে না নাই। কয় নাম্বার গেল? নাম উল্লেখ করবেন না, নাম উল্লেখ করবেন না। ছয় নাম্বার, সাত নাম্বার তিনি তার সম্পদ সব মানুষের কল্যাণে লাগাবেন। সাত নাম্বার অবৈধ কোনো পয়সা খাবে না। আট নাম্বার গরিব দুঃখী যেখানে সে থাকবে সেখানে। নয় নাম্বার রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকবে নামাজের মুসল্লায়। দশ নাম্বার নিজের অবস্থা থাকবে সবচেয়ে জীর্ণ শীর্ণ, নিজে না খেয়ে মানুষকে খাওয়াবে। আছে কেউ? আছেন কোনো পিসে? খাইতে খাইতে এক একটা ওই যে সাড়া গরুর মতো, হায় রে হায় শরীর, গোস্ত ট্যাপা ট্যাপা পড়ে, কি খাওয়া খায়। আল্লাহ হেদায়ত করুক, আল্লাহ ওদেরকে হেদায়ত করুক। কিন্তু এত কিছুর পরেও এদেরকে আপনি এদেরকে আপনি কাফের ফতোয়া দিতে পারবেন? সারা পৃথিবীর মুসলমানদের ঐক্য হলো দুইটা গ্রুপ কাফের। কয়টা গ্রুপ? একটা হলো কাদিয়ানিরা যারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, ঠিক না ঠিক? দুই নাম্বার হলো রাফিজি শিয়াদের একটা গ্রুপ যারা আলীকে আল্লাহ বলে। আলীকে কি বলে? তারা বলে আলী আল্লাহ মাওলা আল্লাহ, আলী আল্লাহ আলী আল্লাহ মাওলা আল্লাহ, আলী আল্লাহ নাউজুবিল্লাহ বলে না। এই তাদের থেকে আসছে ইয়া আলী, কোনো জিনিস উঠাতে ইয়া আলী বলবেন কেন? ইয়া আল্লাহ বলবেন। কোনো জিনিস উঠাতে ইয়া আলী বলা শের, সেরেকে আকবর। কাউকে সেজদা দেয়া, সেরেকে আকবর। কারো কাছ থেকে কিছু চাওয়া আল্লাহর কাছে না আছে, বাবা আমার একটা ছেলে দাও, তুই মুশরিক, তোর বাপও মুশরিক। যার কাছে চাইছে সে যদি না জানে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জানেন না কারা কারা তার কাছে ছেলে চায়, ওনার কোনো দোষ নাই, কারণ তিনি তো ওনাদেরকে মানুষকে ওনার কাছে চাওয়ার জন্য তিনি শিক্ষা দেন নাই, তিনি শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আসল নবীর পরিবার, নবীর বারোতম বংশে তিনার জন্ম, হাসান হুসাইনের নসল থেকে তার নসল। সেই পরিবারেই উপমহাদেশের আরেকজন ইসলামের বড় চিন্তা নায়ক এসেছেন, ওনার নাতির ঘরের পুঁতি। বলেন তো নাম কি? এই কি নাম? এই মওদুদী। একই পরিবার, মনুদ্দিন চিশতি রহমতুল্লাহের পুঁতি, নাতির ঘরের, নাতির ঘরের ছেলেটি কি কোন ফুতি না খুতি? আচ্ছা এটা আমার, এই যে আমার আলিমের কাছ থেকে জেনে নিয়ে পেঁচ বাঁচলি তো এখানে আসে। এখন এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি আরবিতে কথা বলতেন। কোন ভাষায়? আরবিতে কথা বলতেন। তিনার সাথেই 370 জন নিয়ে শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশে ঢুকেছে। একই সাথে তিনারা এসেছেন, তিনারা এসেছেন ওহুদের একটা সংখ্যা,
1037 জনের একটা সংখ্যা, 3700 জন থাকলেন ওদিকে, আর 313 জনের একটা গ্রুপ নিয়ে শাহ জালাল রহমতুল্লাহ আসলেন বাংলাদেশের এই এলাকাতে। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। এরা সবাই আল্লাহর দিকে ডেকেছেন, ঠিক না বা ঠিক? এরা কাউকে মানুষকে শেরেক শিখান না। এখন যে সমস্ত পীর সাহেবেরা নামাজই পড়ে না, এরা আবার পীর কি? এরা হলো সির। এরা কি? সির। যে সমস্ত মানুষগুলো এখানে যাও তাদের কথা সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت إن أنكر البيوت لبيت العنكبوت إن أنهن البيوت أوهن البيوت لبيت العنكبوت الله বলছেন আল্লাহ ছাড়া যারা অন্য মানুষকে ওলি হিসেবে গ্রহণ করে তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা বাচ্চাগুলোকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে বাচ্চারা প্রথম খায় মানে মাকে, মাকে খায় শেষ করে। ঠিক যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ওলি মানো, তারা তোমাদের ইমান খাবে, দুনিয়াও খাবে, আখেরাতও, তোমাদের পয়সা করে সব খাবে, তোমাদের দুনিয়াও শেষ, আখেরাতও। নামাজ নাই আখেরাত নাই, নামাজ নাই জান্নাত নাই, জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। এখন বলে আমাদের আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন, নবীর থেকে কি তুই ডাইরেক্ট হয়ে গেলি নাকি বেয়াদব? আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েতেন, কোথায় কোথায়? মসজিদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রহমত পেতে হলে প্রথম শেরেক ছাড়তে হবে। শেরেক যারা করে তারা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কাল কথা, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহর সাথে শেরেক করে আল্লাহ জান্নাত তার উপর হারাম করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শেরেক থেকে বাঁচান, আরো জোরে বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল হাত বেঁধেই পড়তেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন, একাগ্র চিত্তে তার দিকে মুখ ফিরালাম, শেরেকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমাদের আশেপাশে যে সমস্ত ভাইয়েরা নিজেদেরকে পীর দাবি করেন, আপনারা নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত, আপনাদের কাছে যারা আছে তাদেরকে নামাজ শিখান, তাদেরকে কোরআন শিখান, তাদেরকে ইসলাম শিখান, পর্দা শিখান, আপনার দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। আপনি তাদের কাছ থেকে সেজদা নিয়েন না, কদম বুচিয়ে নেওয়া জায়েজ। আমাদেরকে তো সেজদা দিতে আসে অনেকেই, যেমন ম্যানহাটনে একটা জায়গাতে আমি যাচ্ছিলাম, একজন সেজদায় পড়েই গেছেন, একজন হিন্দু মহিলা, হিন্দু মেয়ে, এখন ধরতেও পারছি না। আমি হোয়াট আর ইউ ডুইং? আই এম প্রস্টেটিং ইউ, ইউ আর মাই লর্ড, আপনি আমার দেবতা। আলো আমি একটু আগে ভাত খাই আছি, আমি দেবতা হইলাম? আই এম লাইক ইউ, ইউ ক্রাই আই এম ক্রাই, ইউ হ্যাভ ফিলিংস আই হ্যাভ দ্য ফিলিংস, ইউ ইট আই এম ইটিং, আমি তো তোমার মতোই, আমি দেবতা হইলাম কেমন? কেন তুমি দেবতা হ? আরে কি মুশকিল! কোন মানুষ মানুষের মধ্যে যারা মানুষ তারা কখনো দেবতা হতে পারে না। যারা মানুষ তাদের মধ্যে চারটা গুণ আছে, এই চারটা গুণ থাকলে কেউ আল্লাহর জায়গায় বসতে পারে না। যেমন আমরা খাই, ঠিক না বেঠি? আল্লাহ কি খান? আমরা জন্ম দেই, আল্লাহ কি জন্ম দেয়? আমরা পিছনেও দেখি না, ভবিষ্যত জানি না, কিন্তু আল্লাহ পিছনেও দেখেন, ভবিষ্যত জানেন। আবার আমরা মারা যাব, আল্লাহর কোনো মৃত্যু না। সুবহান আল্লাহ কইলেন না? যিনি সবাইরে মারেন তিনারে মারবে কে? তিনি কে? আল্লাহ। সেজন্য বলছেন ইউহাইয়ু ওয়া ইউমিত ওয়াহুয়া আলা কুল্লি শাইইন। এটা যায় কোথায়? এই কিসের এক নম্বর? সব ডায়াবেটিসের রোগী এসে বসে, যত ভেজাল খায় এই জন্য। আমাদের মুরব্বীরাই ভালো আগে থেকে, আপনাদের এক নম্বর দুই নম্বর নাই তো, এখন আবার তিন নম্বরও যায়, বুঝলেন তো? তিন নম্বর কি? আহা, কি টান দেয়! গাঁজাখোর আছে আশেপাশে, আছে না নাই? আমি আমার চেয়ারম্যান ভাইকে বলে যাব, আজকে সরকার গাঁজার ব্যাপারে এক নম্বর, জিরো টলারেন্স, মাদক গাঁজা ইয়াবা
এসব আড্ডা যেখানেই পাবেন ওদেরকে পিটান, ওদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেন। আজকে আমাদের স্কুলের বাচ্চাদেরকে পর্যন্ত কলুষিত করা হচ্ছে, ঠিক কিনা? গাঁজা খেলে হয় কি জানেন? গাঁজা খেলে হয় হলো ইন্টেলেকচুয়াল সেল, যেগুলো দিয়ে মানুষ জ্ঞানী হয়, এই সেলগুলো মারা যায়। পশুত্ব সেলগুলো তার সবসময় চাঙ্গা থাকে, এর জন্য গাঁজাখোরের হাতে মা বাবা খুন হয়েছে বাংলাদেশে। ওই যে ঐশী কি খেত, কি খাইতো? গাঁজা খাইতো। ওই গাঁজার কারণে অল্প বয়সের মেয়ে বাপ মাকে খুন করেছে, একটু কুণ্ঠাবোধ করেন? আপনার ছেলে মেয়েকে এই বিষাক্ত জিনিস থেকে আপনি বাঁচান, আপনার বাচ্চা মাগরিবের পরে কোথাও থাকতে দিবেন না, ছেলে হোক মেয়ে হোক। আপনি তার খবর নেন কোথায় কোন বন্ধুর সাথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুল জারা ক্বাবলা শারাইদার আর রফীকা ক্বাবলা তরিক, রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, আর বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। প্রতিবেশী যদি বাজে থাকে সেখানে বাড়ি নেবেন না, আর বন্ধু রাস্তার বন্ধু যদি ভালো না থাকে সেই বন্ধুর সাথে চলতে দিবেন না। আপনার ছেলের সাথে একটা ছেলে চলছে, আপনি তার ইন্টারভিউ নেন? আমি দেখেছি যখন আমি ক্লাস এইটে, ক্লাস ফাইভের একটা ছেলের সাথে আমার সখ্যতা হলো মসজিদে, সখ্যতাকে চোখের দেখা দেখি তো আমার দিকে তাকা রয়েছে, আমি ওর দিকে তাকা রয়েছে। শেষে আমি গিয়ে ওর বাসায় উঠলাম, ওর আব্বা আসলো প্রথম, এসে বললো যে বাবা তুমি কি করো? না চাচা আমি তো পড়ি। তোমার রোল নং কত? যাক বললাম আমি। তোমার বাসা কোথায়, তোমার আব্বা কি করেন? পুরা ইন্টারভিউ তিনি নিলেন, নিয়ে তার ছেলেকে নিয়ে আমার বাসায় আসছে, বলছে এর সাথে তুমি উঠা বসা করবে, এটা হলো বাপের দায়িত্ব। একটা মেয়ে আপনার মেয়ের সাথে ঘরে আসছে, মেয়েটা এমন ফ্যামিলি থেকে আসছে বাপও গাঁজা খায় মাও গাঁজা খায়, এরকম ফ্যামিলি আছে না নাই? আবার হাফ প্যান্ট পরে ঘরের ভিতরে বাপ মা একসাথে বয়া মদ খায়, বাবা তুমি একটু খাও তুমি একটু খাও। তাদের নাম হলো মদ ফ্যামিলি। কি ফ্যামিলি? মদ ফ্যামিলি। আবার বিড়ি ফ্যামিলিও আছে, আছে না? আপনি রংপুর দিনাজপুরে গেলে দেখবেন বাপে খায়া মারে দেয়, মা খায়া বড় ছেলে লাইন জোড়া বিড়ি খায় একসাথে। আমি অনেক আগে একবার গিয়েছিলাম রংপুরে ছাত্র জীবনে, দেখি যে হায় হায় কয় হা হা রে দে তুই খাইছ বাপ, হা রে দে বাপ, কিরে বাপরে তুই কি করে কয় কে? আমি ওর কলা ধরে ফেললাম, আরে তুই বাপরে তুই করে গেল, কিছু না হবে যে বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, আর কিছু না হবে, এটা তাদের কিছু না, ওরা সাত আট জনে বসে বিড়ি খাচ্ছে, তোমরা বিড়ি ফ্যামিলি, ওরা খুব খুশি হয়েছে। কত রকমের ফ্যামিলি, আবার কিছু আছে ইলিফেন্ট ফ্যামিলি দেখবেন, এক একটি এত মোটা শুধু খায়, বয়স সাত বছর ওজন হলো 77 কেজি। আপনাদের আশেপাশে এক ফ্যামিলি বয়স হলো 9 বছর 90 কেজি, বাপের ওজন 150 কেজি, মায়ের ওজন 130 কেজি। আসছি আমি বললাম তোমরা হলো ইলিফেন্ট ফ্যামিলি, কেমনে এত মোটা হইলা, কয় ডিমের ফার্ম আছে, যা ডিম ভাঙে সব আমরা খাই, কত খাইতে পারে ডিম, এলা আজকে কয়টা খেয়েছ? আমি 7টা খাইছি, ও 3টা খাইছে, 5টা কইরা, মানে 5টার নিচে 3টার নিচে কেউ নাই খাইতেছে। না এটা করবেন না, খাওয়া এটারে কন্ট্রোল করেন, এটারে কন্ট্রোল না করলে রোগ আপনারে কন্ট্রোল করে ফেলবে। আপনার শরীরকে কন্ট্রোল করেন, খাবেন কম খাওয়াবেন বেশি, রাসূল খেতেন কম খাওয়াতেন বেশি, আমরাও সেটা করব। রহমানের গোলাম যারা হবে বিনয়ী হবে, কোনো সময় উগ্রতা তাদের মধ্যে আশ্রয় পাবে, কোনো ধর্মের পোশাক আপনি পরবেন না। এখন আমার হিন্দু ভাইদের অনেক পায়জামা দুতির মতো করে পায়জামা বাজারে বিক্রি হয়, এগুলো ছেলেরা পরে, জায়েজ নাই, এগুলো জায়েজ নাই, খবরদার এগুলো পরবেন না। যেই কাপড়গুলো শরীরে চুলকানি ধরে, ইন্ডিয়ার অধিকাংশ কাপড়গুলো অস্বাস্থ্যকর, যেমন আমরা বিয়ের সময় যে পাঞ্জাবিগুলো কিনি, এক একটা পাঞ্জাবি 12,000-15,000, ঠিক কিনা? কিন্তু বিয়ের পরে এটার গায়ে দেয়া যায় না, অত্যন্ত অস্বাস্থ্যকর। হ্যাঁ কিছু ভালো পাঞ্জাবিও সেখানে আছে, সুতি পরবেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতিকে পছন্দ করতেন, সব সময় সুতি পরতেন তিনি, মোটা কাপড় পরতেন, হাতে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। সুতি কাপড় যদি হাতে ডলে বালিশের নিচে রাখেন, ইস্তারি করার দরকার আছে? কি সুন্দর নান্দরিক মানুষ ছিলেন তিনি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আজকে ক্যারিনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য তারা বলছে ক্লিনলিনেস ইজ দ্য ফার্স্ট পার্ট টু গেট রিড অফ ক্যারিনা ভাইরাস,
ক্যারিনা ভাইরাস যদি যদি মুক্তি পেতে চান সবসময় পরিচ্ছন্ন থাকেন। মুসলমানদের চেয়ে পরিচ্ছন্ন কোনো জাতি থাকতে পারে? মুসলমানদের নবী বলেছেন সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ এসে যে জান্নাত থেকে। আল্লাহু আকবার। এই জন্য যেকোনো মসজিদে গেলে এই সুগন্ধি আছে না নাই? দুনিয়ার অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় উপাসনালয়ে এরকম সুগন্ধি? আল্লামা ইকবাল একজন বিচারপতির জীবনী বায়োগ্রাফি তিনি লিখেছেন, সেই ভারতের বড় বিচারপতি, তিনি মুসলমান হয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো আপনি মুসলমান হলেন কেন? তিনি বললেন পৃথিবীর যত জায়গায় আমি গিয়েছি, যত পুরানো মসজিদে গিয়েছি, তত বেশি সুগন্ধি পেয়েছি, আর অন্য কোন ধর্মের উপাসনালয়ে গিয়ে আমি এই সুগন্ধিটা পাইনি। এই সুগন্ধি আমাকে ইসলামে নিয়ে এসেছে। পৃথিবীর সবচেয়ে পুরান মসজিদ হলো কাবা, সোয়াব সবচেয়ে, এক রাকাত পড়বেন 100,000 রাকাতের সোয়াব, একবার আল্লাহু আকবার বলবেন 100,000 বার বলার সোয়াব। যখনই মক্কায় আজান হয় টিভিতে মক্কা অন করে রাখেন, দেখে তা হাবিজাবি হাবিজাবি দেখে আর ভাইরাস ঢুকে, যত ইসলাম বিরোধী জিনিস দেখবেন তত বেশি ভাইরাসের কাছে যাবেন, আর যত বেশি তওবা করবেন তত বেশি ভাইরাস মুক্ত হয়ে যাবে। চূড়ান্ত কথা ভাইরাসের জন্য, এবার আমার আল্লাহ বলছেন শুনো, রহমত পাবা কোথায়? চারটা জায়গায় রহমত। কয় জায়গায়? প্রথম রহমতের জায়গা হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ লিস্ট করে দিলেন রহমানের প্রথম রহমতের নাম হলো কোরআন। ইযা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। إذا قرئ القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। বনি ইসরাইলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বা তোমার মধ্যে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেব, বিধর্মীদের কোনো ভাইরাস তোমাদের গায়ে ঢুকবে না। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আজকে যত মানুষ ভাইরাসে মারা গেছে একজনে কি মুসলমান? না। জোরে বলেন মুসলমান? না। চায়না থেকে প্রায় 70 জন লোক আসলো যখন ভাইরাস প্রথম দেখা গেল, কারণ আমাদের লোকেরা তো অনেক চায়নাতে যায় ব্যবসার জন্য, তো আসার পরেই তাদেরকে হাজি ক্যাম্পে ঢুকেছে। যখনই ভাইরাস দেখা গেল হাজি ক্যাম্পের ভিতরে 3 দিন রাখছে, 3 দিনে এই 70-80 জন লোক লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা, সকাল বিকাল জিকির করতে করতে একটারও ভাইরাস নাই। সুবহানাল্লাহ কইলেন না? এমন নামাজ ধরছে অজুও পারে না। আল্লাহু আকবার। কয় কি রে তুই অজু করছ? কয় নামাজ পড়াই কুল পাই না, অজু করবো কখন? আহারে আল্লাহ দেখেন মন। আল্লাহ কি দেখেন? মন দেখেন। পরে লোকেরা কইল বেটা অজু ছাড়া তো তুই নামাজ পড়ো সইব, আগে তো সেজদার উপর শিখি এরপরে অজু করে আমি বাধা দেশকে, শুধু তো পয়সা কামাই করছে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? অনেক যুবক আছে, এদেরকে টিটকারি করেন না, এদেরকে বৎসনা করেন না, এরা মসজিদে আসলে আস্তে আস্তে আল্লাহর অলি হয়ে যাবে। ঠিক না ঠিক? মসজিদের পরিবেশটাই অলি বানানোর পরিবেশ, মসজিদে আসলেই তাদের মনটা নরম হয়। আমি পেয়েছি ইংল্যান্ডে এক ছেলে মাগরিবের নামাজে ঢুকতেছি, ছেলে গলতেছে 1 2 3 4, কয়জন গুনতেছে সে, ঢুকতেছে সে গুনতেছে না, আমাদের ভিতরে ঘাড়ায় ঘাড়ায় 1 2 3 এর বই, সাদা চামড়ার ছেলে। আমি তাকে বললাম সে হোয়াটস দ্য হেল ইউ সেইং ম্যান, তুমি কি কও? অলরাইট আফটার প্রেয়ার আই উইল টক টু ইউ ম্যান। নামাজ পড়ে ডাক্তার ভাই কাম ইন, হোসেন নেম, মাই নেম ইজ নাম খলিল। কি সুন্দর নাম রেখেছে দেখেন, ইব্রাহিম খলিল। ওকে, ওয়েন ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? মুসলমান হয়েছে কখন? লাস্ট মান্থ। ডু ইউ নো হাউ টু প্রে? নো, আই ডোন্ট নো। ইমাম সেইজ জাস্ট ফলো মি ম্যান, স্টে ইন দ্য মস্ক, দ্যাট উইল বি ইয়োর প্রেয়ার। তুমি শুধু মসজিদে থাকো তাহলে তোমার নামাজ হয়ে যাবে। এটার ভিতরে একমত আছে না নাই? এখন নতুন মুসলমান হওয়ার পরে যদি তারে বলে ভাই তুই 5 বার ওযু করবি, হাত মুখ ধুবি, এমনি দিবি, হেকমা আমি এটা পারুম না, এত কষ্টের আমার কোনো দরকার নাই। ইমাম বলেছে তুমি মসজিদে থাকো তোমার নামাজ কবুল হয়ে যাবে। একজন একটা হাদিস থেকে তিনি বলেছেন একজন বেদুইন
কালেমা গ্রহণ করলেন, তিনি নামাজ জানেন না, মসজিদে নববীতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কেমনে নামাজ পড়ে। রাসূল বললেন, তুমি এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যে সওয়াব পাবে আল্লাহ তোমার সেই সওয়াব দান করে দিবে। ইসলাম কত সহজ। আমি হাউ ডু ইউ ফেল ইন মস্ক, তোমার মধ্যে এখন আমি যদি কইতাম ইমাম কিছু জানে না, আমি জানি না, তো তুই তো শয়তানের জায়গায় বসে। শয়তান বলে আদা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো, এটা কোনো মোমেন বলতে পারে না। একজন সাধারণ মসজিদের ইমামও আমাদের চেয়ে অনেক মোত্তাকি হতে পারে। আপনি মোত্তাকি মাপবেন কেনে? রিক্সাওয়ালা আপনার চেয়ে বড় মোত্তাকি হতে? একজন নবীকে আল্লাহ শিক্ষা দিলেন পাথরের পাশে একজন আল্লাহর বান্দাকে দিয়ে, ঠিক কিনা? কোন নবী? মূসা আলাইহিস সালামের মতো পরীক্ষিত নবী, যাকে কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি নাম তার উল্লেখ করেছেন, 173 বারের মতো ওনার নাম এসেছে। কোরআনকে বলা হয় মূসার কিতাব। কার কিতাব? মূসার কিতাব। নেম ওয়াইজ, নাম হিসেবে ওনার নাম সবচেয়ে বেশি, কিন্তু সার্বিকভাবে বিশ্ব নবীর নাম এসেছে 450 বার। কয়বার নাম এসেছে? চারবার। মোহাম্মদ কয়বার? চারবার এসেছে। আহমদ একবার, মুদ্দাসির একবার, মুজাম্মিল একবার, বাসিরা, নাজিরা, নবী, রসুল, এইভাবে রসুলের নাম 450 বার আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু শুধু মূসা নাম হিসাবে নাম এসেছে কোরআনে সবচেয়ে। সেই মূসাকে আল্লাহ একজন সাধারণ লোককে দিয়ে শিক্ষা দিলেন, ঠিক না? ঠিক। কোন সূরায় আছে? সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ পড়ে নিয়ে প্রতি জুমার দিন তো এই সূরা পড়ার কথা, আপনাদের মনে আসে না কেন? জুমার দিন কি পড়েন আপনারা? জুমার দিন প্রতিদিন জুমার আগ যাওয়ার আগে সূরা কাহাফ পড়বেন, আগামী 10 দিন সব বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। দাজ্জালের মতো ভাইরাস থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। আল্লাহ তো সব দিয়ে রেখেছেন, আমরা তো কাছেও যাই না। এখন আমার বাসার পাশে মসজিদে গত 2 দিন ধরে মাগরিব এশা দোতলা তিনতলা ফুল, মাশাআল্লাহ। থাক ওযু থাক আর না থাক, সেজদা দেখ আগে অভ্যাস হোক, ঠিক কিনা? কইলাম কি খাবার? কয় হুজুর ভাইরাস আসবে, ভাইরাস আসবে। ভাইরাস কোথায়? ভাইরাস এত ডরাও? আল্লাহর ডর গেল কোথায় তোমাদের? যারা আল্লাহরে ভয় পায় না সব জিনিস তাদেরকে ভয় দেখায়। ভয় পাবা কাকে? আল্লাহকে। এই ইমাম সাহেব কোথায় জানো? বসেন। লড়েন কেন আপনারা? ও আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু কষ্ট হলে মোনাজাত করে দেব। আজকে সারা রাত আমরা থাকবো, কি বলেন? যতক্ষণ থাকবো তো ভাইরাস মুক্ত হবো। এখন বলতেছে যে বড় বড় সম্মেলন গুলো বন্ধ করেন। হ্যাঁ, আপনাদের টেডি বার্কের সম্মেলন বন্ধ করেন, কোরআনের মাহফিল যেন একটাও বন্ধ না হয়। কোরআনের মাহফিল বন্ধ করেছে বিভিন্ন জায়গায়, রেডি হয়ে থাকো, ভাইরাস আসতেছে তোমার জন্য। ফাজলা মিরার জায়গা পাও না বেয়াদব গুলো। কোরআনের মাহফিল হাত দাও কেন? যে কোনো কোরআনের মাহফিলে মানুষ জিকিরের সাথে আসে, জিকিরের সাথে যায়, ঠিক কিনা? হ্যাঁ, সবাই হয়তো সহি কথা অনেকে একটু বেশি বলে, অনেকে একটু কম বলে, কিন্তু কোরআন থেকে তো বলার চেষ্টা সবাই করে, ঠিক না? ঠিক, সবাই তো করে। এমন কোন মাহফিল কি হয়েছে যেখানে আল্লাহ জিকির নাই, সুবহান আল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই? এমন কোন জিকির আছে বাংলাদেশে? এমন কোন মাহফিল আছে? এই জন্য কাউকে কন্ডেম করা যাবে না, অমুক কিছুই পারে না, অমুক এটা বলা যাবে না। আল্লাহ সব মাহফিলকে কবুল করেন, আমরা যেন সহি কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তবে বেড়াবেড়ি যেখানে একসাথে হয় এরকম কোন মাহফিলে আমরা যাব? এরকম বেড়াবেড়ি একসাথে হয় কোন জায়গায় বলেন? কোথায়? মাজারে। শেরে কাছে কোথায় রে? শেরে কাছে কোথায় রে? মাজারে, বাজারে। রাসূল বলেছেন কবরগুলোকে বাজার বানায় না, কি বানায় না? বাজার বানায় না, কবরগুলোকে আলোক সজ্জা দিয়ে ভরো না, কবরগুলো পাকা করো না। মদিনায় গিয়ে প্রথম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় প্রথম আলীকে ডেকে বললেন, মুসলিম শরীফের হাদিস আলী, যতগুলো কবর পাকা দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, যতগুলো সুসজ্জিত দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। ওই যে জান্নাতুল বাকি যেটাকে আপনারা বলেন, বাকিউল গারকাদ, ওই বাকিউল গারকাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক প্রিয়তমা স্ত্রী সেখানে শুয়ে আছেন, জান্নাতি মহিলা, কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, সব একসাথ হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ভিতরে যদি কিছু না থাকে, উপরে দিয়ে চুন কাম করে কোনো দরকার? আপনি নূর নিয়ে কবরের ভিতরে যাবেন, নূর হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পুরোটাই নূর। আবার নূর হলো
لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ سورة بقرة شيء شايت نور اي دويتا جا پوربن جا كي چوتا بيتر بلا ہوئے چه هو بهو تاي الله اپنا كي دان كوري دي بي مسلم شريف الحديث اي دويتا نور اي دويتا ني سپیشال فرشتا آسمان تكي نيشه چه چه رسول صلی اللہ علیہ وسلم شامن جبرائيل امین بوشي آچن আকাশে একটা বিরাট শব্দ হলো। আমি হাদিসটা অনেক জায়গায় বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিসের শব্দ? বললেন যে আকাশে একটা দরজা খোলা হয়েছে, এটা আগে কখনো খোলা হয়নি। একজন ফেরেশতাকে নিচে পাঠানো হয়েছে, আর কখনো আগে পাঠানো হয়নি। তিনি দুটি জিনিস নিয়েছেন, একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ আয়াত। এই দুইটা যে পড়বে, এই দুইটার ভিতরে যতগুলো কথা আল্লাহ বলেছেন সবটাই আল্লাহ তার জন্য কবুল করে নিবে। আবার সূরা বাকারার শেষ আয়াতটি যারা রাতে পড়বে, কাফাতা কাফাতা কাফাতা, সারা রাতের ইবাদতের জন্য এই আয়াতটি তার যথেষ্ট হয়ে যাবে। শুধু যদি সূরা বাকারার শেষ আয়াত পড়ে, নেশার পরে সারা রাত একজন নফল নামাজ পড়ে, যে সওয়াব পাবে সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সারা রাত কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সারা রাত ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য এশা জামাতে পড়বেন আর ফজর জামাতে পড়বেন। মধ্যখানে যত কিছু যত সময় গেল ঘুমে থাকলেন, কিন্তু ওটাকেও আল্লাহ নামাজের ভিতরে সামিল করে দিবে। তাহলে রহমানের রহমত পাওয়ার জন্য প্রথম ধাপ হলো কোরআন। কোরআনের কোথায় থেকে পড়বেন? আমরা মনে করি কঠিন জায়গা পড়লেই সওয়াব, আল্লাহ বলছেন না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তোমরা পড়ো। আমি একটা শর্ট সিলেবাস আমি মানুষকে বলি, সূরা ইখলাস 100 বার পড়েন। 100 বার পড়তে 10 থেকে 20 মিনিটের বেশি লাগবে না। প্রথমে বিসমিল্লাহ শরীফ পড়েন আর শেষে পড়েন বিসমিল্লাহ শরীফ, মধ্যখানে পড়েন বিসমিল্লাহি আউয়ালাহু। কত সুন্দর সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে। স্কুল হুয়াল্লাহ 100 বার পড়েন, 400 আয়াত হবে। কয়শো আয়াত? 400 আয়াত। সারাদিন আপনার সারা শরীরকে ফেরেশতা দিয়ে আল্লাহ গার্ড দিবেন। আমি বলেছিলাম কোন কোন মাহফিলে, যেমন পৃথিবীর সবচেয়ে এখন দুনিয়ার মোড়ল হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যখন আসেন, তিনার সামনে পুলিশ, পিছনে পুলিশ, আর হয়তো নগর রক্ষার জন্য দুই একটা হেলিকপ্টার অনেক দূরে দূরে উঠতে থাকে, টহলে থাকে। কিন্তু চারিদিকে পুলিশ, নিচে পুলিশ, সাইড থেকে পুলিশ, এরকম কোনো প্রেসিডেন্টের নাই। যখনই কেউ কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে, শরীরে ফু দেয়, সামনে ফু দিবেন পিছনে নয়। রাসূল হাতে ফু দিতেন 3 বার, তারপর মুখ মুছতেন 3 বার, হাত মুছতেন 3 বার, পা মুছতেন 3 বার, সামনে থেকে, পিছন থেকে এমনি করে মুছতেন না কখনো। সামনে সামনে কোথায়? সামনে। এই কাজ যারা করে, রাসূল সাল্লাম বলেছেন উপরে নিচে সামনে পিছনে চতুর্দিক থেকে ফেরেশতা দিয়ে তাদেরকে আল্লাহ হেফাজত করে দেয়। ভাইরাস আর আসার প্রশ্নই আসে না। আবার ফজরে পড়তেন 3-3 বার, 9 বার, মাগরিবে পড়তেন 3-3 বার করে, 9 বার, আর জোহরে পড়তেন 1 বার 1 বার করে, আসরে 1 বার, এর সাথে 1 বার, আবার শোয়ার সময় 3 বার। বস, আপনি প্রোটেকশনে চলে গেলেন, আপনার বাচ্চাকে মুছে দিলেন, মেয়েকে মুছে দিলেন, ছেলেকে মুছে দিলেন, ঘর আপনার বিবিকে মুছে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আয়েশা সিদ্দিকাকে মুছে দিতেন। রাসূল যখন ক্লান্ত হতেন তখন বলতেন, আয়েশা তুমি পড়ো। মা আয়েশা পড়তেন, পড়ে নিজের হাতে তিনি ফু দিতেন না। মা আয়েশা বলতেন, আমি পড়তাম কিন্তু রাসূলের বরকতে হাত তো দুনিয়া আখেরাতে আর একটাও নাই। রাসূলের হাতে আমি ফু দিতাম, সেই হাত আমাদের শরীরে ডলে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা বাকারার আরেকটি আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যখনই মন চায় পড়বেন, প্রোটেকশন দিবেন কে? আল্লাহ। যখনই কেউ আয়াতুল কুরসি পড়ে, একজন ফেরেশতা আল্লাহ তার জন্য নিয়োগ করেন, তার বডিগার্ড। আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলেছি? উহুদ পাহাড়ের সমান। একটা ছোট ফেরেশতা, সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। যখন এই সাইজের এক ফেরেশতা আপনার পাশে দাঁড়াবে, ভাইরাসের গুষ্টি আপনার মুখের দিকে উকিও দিবে না, ঠিক কিনা? যেমন আমেরিকাতে, ইংল্যান্ডে যখন প্রোগ্রামে যাওয়া হতো, সেখানে কিছু বডিগার্ড হায়ার করা যায়। যেন আমেরিকাতে আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি, তো বডিগার্ড হায়ার করে, লম্বা সাদা কালা এরকম বডিগার্ড আছে, 7 ফিট
Don't disturb the guests. Get off! এই দুই কালা পাহাড় যখন হাইটা যায় মানুষকে নাউজুবিল্লাহ এগুলো কি হাইটা যাচ্ছে আর একজন উহুদ পাহাড়ের মতো ফেরেশতা সুবহানাল্লাহ গতি ইচ্ছা করে না যখনই মনে করবেন এখানে গেলে ভাইরাস আসতে পারে বাংলাদেশের কোন থানায় নাকি কোন জেলায় নাকি 30 জন শনাক্ত হয়েছে মিথ্যা কথা 30 জন শনাক্ত হয়েছে ও যদি নামাজি হয় একজনের গায়ে ভাইরাস নাই লেখে না আন্দাজে কথা বলবা না ওই যে দুবাইয়ের প্লেন উঠছে হাসি দিছে পরে প্লেন আবার নামায় ল্যান্ড করছে ল্যান্ড করে ওরে চেক করে দেখে জোর অ্যালার্জি এই জন্য এমনি হাসি দিস কারণ কি কারণ আল্লাহর ভয় নাই এই জন্য হাসি ডরাইছে ঠিক কি না আমাদের দেশের যদি নামাজি পাইলট হতো দৌড়ে গিয়া আগে আমেরিকা নামতো তারপরে কত হেডা কই কারণ বাংলাদেশের মানুষ তাওয়াক্কুল করে কার উপর গাড়ির ব্রেক নাই এই গাড়ি নিয়ে রওনা হয় ঠিক না ঠিক কই থামাবি কেমনে কয় থামানোর ব্যবস্থা আছে স্যার গিয়ারে ফালায়াত মো এমনে ঠেলতে ঠেলাই মেজে বগা ব্রেক নাই আমি এক এরকম এক হরতালের সময় এক বাস উঠছি হায় হায় কি রে ব্রেক কই কয় স্যার ব্রেক একটু ডিস্টার্ব তু তু কেমনে থামাস কয় যে থামায় দিলাম গিয়ারে দিয়া ছেড়ে দিছে গিয়ার ফড়ত করে থেমে গেছে এই জামুনা আমরা কয় স্যার রাস্তা খালি আছে অসুবিধা নেই আল্লাহর ফতে আকল করেন স্যার আল্লাহ আল্লাহ করেন আমরা চলে যাব ঠিকই হ্যাঁ 6 ঘন্টা নিয়ে রাখা উঠেছে এরকম সাহসী ড্রাইভার আমাদের দেশে আছে না নাই নৌকাতে পানি উঠে পানি হিসে আর মানুষটা নেই একজনের কত হিস হ্যালো হয়ে যাইতেছে 20-30 জন কয় নাই মেজান আল্লাহর ফতে আকল করেন কার উপর তাওয়াক্কুল করতে হবে কার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি রহমত দিয়েছেন কে আল্লাহ প্রথম রহমত পাওয়ার জায়গা হলো কোরআন দ্বিতীয় রহমত পাওয়ার জায়গা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নবী হন নাই তিনিও তো রহমতের ভাগী হন নাই তিনি ছিলেন আল আমিন আর যখন নবী হলেন তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমার নবীকে যারা অপমান করবে তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে আর নবীকে যারা সম্মান করবে তাদের মর্যাদা আল্লাহ দুনিয়াতেই বাড়াবেন মা খাদিজাতুল কুবরা যখন মুসলমান হন নাই মা হালিমাতুস সাদিয়া যখন মুসলমান হন নাই আমার নবীকে ঘরে জায়গা দেওয়ার কারণে ঘরের বরকত বেড়ে গেছে ঠিক না বেটি একজন হিন্দু ভাই কিছুদিন আগে একটা বই লিখলেন ইসলাম সন্ত্রাস নয় শঙ্কা আমাদের এক ভাই অনুবাদ করেছেন আমাকে প্লেনে দিয়েছে ইসলাম সন্ত্রাস নয় শঙ্কা অর্থাৎ ইসলাম মানুষ ভয়ের কারণ ইসলাম গ্রহণ করলেই চোর বাটপার সব সামলিয়ে যাবে ইসলাম গ্রহণ করলেই গাঁজা খোর থাকবে না ইসলাম গ্রহণ করলেই মদ খোর থাকবে না ঠিক কিনা ইসলাম গ্রহণ করলে তাদের ঘরে সন্দুক খুললে 25 কোটি টাকা পাওয়া যাবে না কারণ ইসলাম বলে শুধু খরচ করো খরচ করো খরচ করো ঠিক কি না ইসলাম যারা পালন করে তাদের বাড়িতে বড় পয়সা তারা আটকিয়ে রাখতে পারে তারা মসজিদ করে মাদ্রাসা করে এই যে ভাইরা টাকা কাট চাইলেন কিসের জন্য কিসের জন্য এই যে আপনাদের এই যে প্রাক্তন চেয়ারম্যান কিছুদিন মাদ্রাসায় পড়েছে এই জন্য মাদ্রাসার জন্য টান বেশি যদিও মুখে আলিম দাঁড়িয়ে রাখে নাই মনে দাঁড়িয়ে আছে কিছুদিন পরে উঠবে ইনশাআল্লাহ হ্যাঁ আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আগামীতে এসে আলেমের দাড়ি দেখবো দাওরা ওই যে দর্শনে জামি তো হেদায় পর্যন্ত পড়ছে এতো তো আলেমের বাফ হয়ে গেছে হেদায় পর্যন্ত পড়লে তার বাকি থাকে কি আল্লাহ তাকে কবুল করুন আরো জোর বলেন আমিন অনেক কোরবানি দিয়েছে ওটা পড়ছে ফাজল পড়ছে তারপরে জেনারেল লাইনে পড়ে এলএলবি করছে আল্লাহ আরো বড় করুক বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে রহমত পাওয়ার প্রথম জায়গা কি আল্লাহ কোরআন সূরা ফাতিহা পড়েন একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায় একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব হাবিজাবি আলোচনা না করে সূরা বাকারা পড়েন হাবিজাবি আলোচনা না করে সূরা ইখলাস পড়েন এরপরে আল্লাহ বলছেন বিনয়ের সাথে চলবে আইলা খাতাবাহুমুল জাহিরুনা কালু সালামা যখন মুরুখরা তর্ক করতে চাইবে তখন তাদেরকে সালাম দিবেন কি দিবেন সালাম সালাম কি গুণ হয়েছে নাকি এত সুন্দর কথা তো সুন্দর কথা
যিনি লিখেছেন তাকে ধন্যবাদ দেই। সালাম সালাম হাজার সালাম শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায়। কেউ জানে না, সবাই কিন্তু গায়ে আছে স্কুলে, প্রাইমারিতে যারা গেছে তারা সবাই গেছে। আমাদের স্মৃতিগুলো বড় কঠিন। আচ্ছা বলেন তো আপনারা কে কে এই লুঙ্গি না খুলে গোসল করছেন পুকুরে? কিছু স্মৃতি কিন্তু সবার মনে আছে। হায় রে, ফানি দেখলে এই খুব, এরপরে পাড়ে পানি দিয়ে দিয়া, এটার কি নাম? পিসলার। এখন সবাই আমরা হিজলার, আমরা সবাই হিজলার মতো হয়ে গেছি না? না, আমরা কেউ হিজলা না, আমরা হলাম হিজরতকারী। হবো, আল্লাহ তৌফিক দান করুন, আমরা গুনা থেকে হিজরত করব, ঠিক কি না? রাসূল বলেছেন আসল মুহাজির হলো যে গুনা থেকে হিজরত করে নেকের দিকে আসে। আল্লাহ আমাদেরকে কবুল করে। গুনায় গেলে ভাইরাসে ধরবে, আর গুনা থেকে তওবা করলে নেকের দিকে নিয়ে যাবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন যখনই কোনো মুরুক্ষ তোমাকে অ্যাড্রেস করবে, মুরুক্ষ মানে হলো যার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। হুজুর আপনারে পাইছি, কিছু কথা বলমু, বসেন। এই যে এই হুজুর, এই হুজুর রে গাইল দেয়, হে হুজুর, হে হুজুর রে গাইল দেয় কথা কন। আমি বললাম আমি তো গাইল দেয় না, আমাদের দল্লি কেন? আসসালামু আলাইকুম রহমান, দরকার নাই এই সমস্ত ফালতু পেঁচালেন, ঠিক কিনা? যে গালি দেয় তার আমলনামায় থাকে, যে গালি দেয় সে হেরে যায়, যে গালি দেয় সে মূর্খ। গালি দাও কেন? কারোর রিজিক কেউ খাবে না, ঠিক কিনা? প্রত্যেকের রিজিক বরাদ্দ করে দিয়েছেন কে? এখন আমি যদি বলি যে অমুক এসে আমার রিজিক খেয়ে ফেলেছে, আমি তো আল্লাহর উপরে কথা বলে ফেললাম না, আল্লাহ তো প্রত্যেকের রিজিক বরাদ্দ করে দিয়েছেন। আমার কপালে যা লোক আছে তা আসবেই, ঠিক কিনা? আমার রিজিক যেটা আছে সেটা বরাদ্দ করেছেন কে? রাসূল বলেছেন প্রত্যেকটি মানুষের এই জীবনের 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক বরাদ্দ করে রেখেছেন। কোথায় গিয়ে কোন জায়গায়? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীর এমন কোন প্রাণী নাই যার রিজিক আমি আল্লাহ বরাদ্দ করি নাই। কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খাওয়াটা খাবে বরাদ্দ করে রেখেছেন কে? সব কিতাবে লিখে রেখেছেন। এই যে এখানে আসবো আজকে, এই যে আমাদের কি নাম, নুরুল ইসলামের ভাইরা ভাইয়ের বাড়িতে খাবো, শ্বশুর বাড়ি, ও শ্বশুর বাড়িতে খাবো, কি কি খেয়েছি কইলে তো আপনার লাইন ধরবেন। আচ্ছা যাই ইনশাল্লাহ, ভালো, অনেক খাওয়ার ব্যবস্থা করেছে, আমার আলিমও খেয়েছে অনেক খাওয়া, এগুলো আল্লাহ আগে বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ, বলো রিজিক যার যেখানে আছে সেখানে তাকে যেতেই হবে, সেখান থেকে যাওয়ার থেকে কোনো মুক্তি নাই। এজন্য সব সময় কোরআন তেলাওয়াত করব, রাজি আছি তো? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াত করতেছিলেন কাবা শরীফের সামনে, সূরা লাহাব নাজিল হয়েছে, রাসূল বললেন সাল্লাল্লাহু আবু বকর শুনো, উম্মে জামিল এখনই আসবে, আবু লাহাবের স্ত্রী, হাতে পাথর নিয়ে আসবে, আমাকে তালাশ করবে, আমি তোমার পাশে বসা, তুমি আমাকে দেখছো সে দেখবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ আমি তেলাওয়াত শুরু করব এখন। আল্লাহ বলেছেন যখনই মোমেন তেলাওয়াত শুরু করে কাফের আর মোমেনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেন কে? আল্লাহ। একটা পর্দা টাঙিয়ে দেন কে? আল্লাহ। যখনই কোনো চাইনিজ লোক দেখবেন সূরা ইখলাস পড়া শুরু করেন, চাইনিজ লোক হলো এখন ভাইরাস, ঠিক কিনা? কথা কন না কেন? এং ছং 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 ফাং চা, এং ছং ছং হলো ভাইরাস। আমাদের দেশে আছে না নাই এগুলো ভাইরাস? দেখলে আমার সাথে দেখা হয়, আমি বললাম কল হু আল্লাহু আহাদ, হ্যাঁ আল্লাহুস সামাদ। তবে আলহামদুলিল্লাহ অনেক মুসলমানও আছে, এখন হইতেছে দলে দলে, এখন আর আক্রমণ করে না, মসজিদে গিয়ে দোয়া চায়। এই কি চাইছো? আরো চাওয়ার সময় আসতেছে সামনে, মাত্র 109টা দেশকে অ্যাটাক করেছে, আরো অ্যাটাক করবে, ঘুরতেছে এটা সারা পৃথিবীতে। তবে মোমেনদের জন্য সুসংবাদ, ঠিক না বেঠিক? হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? সেজন্য সব সময় কালাম পড়বো কার? দুই নম্বর, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো, সুন্নাহ হলো অজু অবস্থায় থাকা, রাতে ঘুমাতে গেলে অজু অবস্থায় ঘুমাতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অজু অবস্থায় ঘুমায় তাদের রুটাকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দেয়।
যারা ওযু অবস্থায় ঘুমায় দুইজন ফেরেশতা তাদের জন্য নাজিল হয় একজন তার ডান পাশে আরেকজন বাম পাশে ডান পাশের ফেরেশতা যখন তিনি বাম পাশে কায়থন ডান পাশের ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করে আবার যখন বাম দিকে কায়থয় বাম পাশের ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করে আর ওযু অবস্থায় যারা ঘুমায় অবস্থায় যদি তারা মারা যায় মুমিন হিসাবে তাদের মৃত্যু গ্রহণযোগ্য হয়ে যায় কয়টা কথা বললাম মনে থাকবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন যেমন নামাজ উযু করেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ঘুমাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখন উযু করছেন তিনি বলছেন যদি এটা আমার শেষ ঘুম হয় আমি চাই মাওলার সাথে উযু অবস্থায় দেখা করতে সুবহানাল্লাহ আমরা উযু করে ঘুমাবো রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন রাসূলের সুন্নাহ মেসওয়াক করা কি করা মেসওয়াক করা সবচেয়ে বেশি মেসওয়াক করতেন যখন রমজান আসতো জিব্রাইল আমিন আলাইহিস সালামের সাথে যখন দেখা করতেন কতবার মেসওয়াক করতেন তার কোনো গোনা থাকতো না এমনি পাঁচবার মেসওয়াক করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আপনিও মেসওয়াক করবেন কি করবেন মেসওয়াক নিমের ডাল সবচেয়ে ভালো কলা পাতা সবচেয়ে ভালো কলা পাতা ভিতরে যে রসটা থাকে এই রসটা দাঁতের যে কোনো রোগের জন্য মহা ঔষধ যাদের মুখে দুর্গন্ধ এরা ওই যে আম পাতা চাবিয়ে খাবেন দুর্গন্ধ দূর হয়ে যাবে বিনা পয়সা দিচ্ছি তো প্রেসক্রিপশন হ্যাঁ আল্লাহ কবুল করুন সুন্নাত আছে যেখানে ভাইরাস নাই টাকনুর নিচে কাপড় পরবেন না টাকনুর নিচে যারা কাপড় পরে তারা ভাইরাসকে আমন্ত্রণ জানায় টাকনুর নিচে যারা কাপড় পরে তারা জাহান্নামে যাবে ওই টাকনুর নিস্তা টাকনুর নিচে যারা কাপড় পরে রাসূল বলেছেন এরা যখন নামাজে দাঁড়ায় এই যে রজু ভঙ্গ হয়ে যায় টাকনুর নিচে কাপড় পরবেন না কখনো যৌবনী শক্তি কমিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় কঠিন কথা তিনজনকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না তিনজনের সাথে কথা বলবেন না উল্টি নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন একজন হলো দান করে খোটা দেয় আছে না নাই কথা বলে না আছে না নাই দান করে খোটা দেয় আরেকজন হলো বুড়া বয়সে জিনা বা বিচার করে আছে না নাই তিন নাম্বার টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো চিৎকার করে বলি আমিন তাহলে প্রথম হলো রহমত পাওয়ার জন্য কোরআন দ্বিতীয় রহমত পাওয়ার জন্য কি সুন্নাহ দ্বিতীয় কি আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল খালাকাল ইনসান মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিন্ত লাহুম লাউ কুনত ফাজ্জান গালিযান কলবি লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ الله أكبر الله বলছেন নবী আপনার হৃদয়ে যদি রহমত না থাকতো কেউ আপনার পাশে আসতো না আপনি যদি কঠিন হৃদয়ের হতেন মানুষ আপনার থেকে ভেগে যেত ঠিক কি না আপনি মানুষের জন্য মাপ চান তাদেরকে মাফ করে দেন মাফ চান মাফ করে দেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম তাদের জন্য মাফ চান আমার কাছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না সমস্ত মানুষের জন্য আমরা মাফ চাইবো কার কাছে আল্লাহ সারা দুনিয়া যারা ভাইরাস আক্রান্ত তাদেরকে মাফ করে দেন ভাইরাস থেকে দুনিয়া থেকে আপনি নিয়ে যান ঠিক না বে ঠিক এটা কারোর জন্যই ভালো না কোনো রোগ কারোর জন্য ভালো যে কোনো রোগীর জন্য আপনি দোয়া করবেন আপনার রোগ ভালো করে দিবেন কে আল্লাহ ভালো করে দিবেন আল্লাহ তো মানুষকে ভালোবাসেন ঠিক না বেঠিক রাসূলের একজন সাহাবী দুই তিনবার সূরা তাব্বাতিয়াদা দিয়ে নামাজ পড়তেছে রাসূল শুনে রাগ করলেন এই শুধু সূরা তাব্বাতিয়াদা পড়ো কেন আর কোন সূরা তুমি জানো না দেখেন রাসূলকে এত কষ্ট আবুল হাব দিয়েছেন তারপরও হৃদয়ে তার জন্য ভালোবাসা আছে না নাই তুমি কেন এই সূরা পড়ো এটা হলো মুমিনের লক্ষণ মুমিন কোনোদিন চাইতে পারে না কেউ কষ্টে থাকুক মুমিন কোনোদিন চাইতে পারে না কেউ জাহান্নামে হোক মুমিন কোনোদিন চাইতে পারে না একজন লোক রোগে শোকে মরে যাক মুমিন তার পাশে গিয়ে দাঁড়াবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন মসজিদে নববীর পাশে একজন কুষ্ঠরোগিনী আমাদের দেশে পাওয়া যায় না সারা শরীরের গোস্তগুলো পচে যায় জিব্বা নরবড়ে হয়ে যায় কোনো নরম জিনিস ছাড়া জিব্বাতে খাওয়া তোলা যায় ওমর ফারুক নামাজ পড়ে তসবি করে গিয়ে দেখেন কে যেন খেদমত করে চলে গেছে আজকে তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরানোর পরেই বুড়ির বাড়িতে দৌড় মারলেন দৌড় দিয়ে দেখে আজকে ওই লোকটা আসেনি তিনি মসজিদ ঝাড়ু দিলেন ঘর ঝাড়ু দিলেন
ঘর ঝাড়ু দিয়ে মহিলাকে খাওয়াতে গেছেন, মহিলা চিৎকার করে উঠছে, তুমি গতকালের লোক নয়, তুমি জানো না আমাকে কিভাবে খাওয়াতে হয়, একটু অপেক্ষা করো, যিনি প্রত্যেক দিন খাওয়ান তিনি এখনই আসবেন। দরজার দিকে তাকিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকছে। ওমর কেঁদে ফেললেন, ইয়া আবা বকর, খলিফা হওয়ার আগেও আপনাকে হারাতে পারিনি, এখন আপনাকে হারাতে পারলাম। জিব্বা করে খাওয়া নিয়ে ওই কুষ্ঠ রোগিনের মুখে ঢেলে দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনি রোগীর সেবা করেন, আপনার সেবা ফেরেশতারা করবে। আপনাকে কেউ যখন গালি দেয় আপনি জবাব দিন না, ফেরেশতারা আপনার পক্ষ থেকে যা গালির জবাব দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের ভাণ্ডার ছিলেন, তিনাকে যারা মেরেছে তাদেরকেও তিনি মাফ করে দিয়েছেন, ঠিক তো না? ঠিক। ওহুদের মানুষের জন্য তিনি দোয়া করেছেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন, আগফির হাদাল কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে মাফ করে দেন, সারা শরীরে তখন রক্ত, এমন কোনো জায়গা নাই যেখানে রক্তের ফিনকি দিয়ে বের হয়নি, একবার না দুইবার না তিন তিনবার তিনি তায়েফের ময়দানে অজ্ঞান হয়েছেন, তারপরেও সেখানে তায়েফবাসীর জন্য দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আলহামদুলিল্লাহ বলে খাওয়া যখন খাবেন রাসূলের সুন্নাহ, তিনবার চাটেন, কয়বার? তিনবার। আঙ্গুল চাটবেন কয়বার? বুখারীর বর্ণনা তিনবার। যদি নিজে চাটতে না পারেন আরেকজন ভাইয়ের মুখে দেন, মানুষে আসে। আমি চিন্তা করি মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল, এখন যদি আমার আঙ্গুল ইমামের মুখে দিই, ইমাম আরবার পারলে না কিলে আমারে ফেলবে, আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কিন্তু তখন মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল চিন্তা করেন, বলছে তুমি যদি আঙ্গুল চাটতে না পারো তোমার ভাইয়ের মুখে দাও, কারণ আঙ্গুলের ভিতরে যে বরকত আছে সেটা তোমার ভাইয়ে খেয়ে তোমার ভাইয়ের শরীর ভালো হয়ে যাবে। যতবার চাটবেন ততবার আপনার জিব্বায় লালা আসবে, এই লালাগুলো সব রোগের ঔষধ। আল্লাহু আকবার। এখন ডাক্তার বলছে মুখ ভিজিয়ে রাখো, মুখ ভিজিয়ে রাখো, এখন মেডিকেল সায়েন্স বলছে মুখ ভিজিয়ে রাখো, ডাক্তাররা বলছে ভিজিয়ে রাখেন তাইলে করোনা ভাইরাস ঢুকবে না, আর এটা 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু রোগের ওজুর কারণে, যদি রোজার কারণে মুখ শুকনা থাকে রহমত ঢেলে দিবেন কে? আল্লাহ। ভিতর থেকে একটা শক্তি আল্লাহ এমনি দিয়ে দিবেন, এমনি পেট খালি রাখলে পেটে আলসার হয়, ওই যে কনজিউমার টোন লালাগুলো আপনার ভিতরে বিভিন্ন রকমের ঘাস সৃষ্টি করে, কিন্তু রোজার কারণে যারা খালি পেট থাকে তাদের ওই লালাগুলো তাদের আঁতকে নষ্ট করে দেয় না। গ্যাস্ট্রিকের রোগীরা রেগুলার না খেলে, ক্ষুধা লাগলেই না খেলে পেট ব্যথা করে, কিন্তু যারা রোজা রাখে তাদের পেট ব্যথা করে না। রহমতকার আল্লাহ। এই জন্য দাউদ আলাইহিস সালাম প্রতিদিন প্রতি মাসে 15টা রোজা রাখতেন, কয়টা? 15টা। 15 দিন ঘুমাতেন, 15 দিন তাহাজ্জুদে জাগতেন, আমরাও জাগবো। রাতের জাগন হলো সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, 20 মিনিট দাঁড়ান, সূরা যেগুলো মুখস্থ আছে 1 রাকাতে সব পড়েন, 1 রাকাতে সব পড়েন, 20টা সূরা পড়ে, আস্তে আস্তে পড়ে, একটু বুঝে বুঝে পড়ে, এমনি হাত ধরে আলহামদুলিল্লাহ শুধু নামাজের ভিতরে দৌড়াদৌড়ি, নামাজ শেষ বাহিরে আড্ডা মারে, আছে না নাই? অনেক লোকও আছে এরকম, এটা করবেন না। আপনি যখন রাতে দাঁড়ালেন রাসূলের সুন্নাহ আপনি অনুসরণ করেন, রাসূল রাতের 1/3 তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, আমরা অতটুকু পারবো না, ওই পারার ক্ষমতা আমাদের কারো নাই, ওটা একজনের জন্যই খাস, সারা রাত তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, 2 রাকাত নামাজ সারা রাত শেষ করেছেন, সুবহানাল্লাহ। হাত পা ফেলে ফুট ফেপে ফেটে মোটা হয়ে গেছে, ফেটে রক্ত বেরিয়েছে পা থেকে, মা আয়েশা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট কেন আপনি করেন, বুক ভিজা, চোখ ভিজা, দাড়ি মোবারক ভিজা। বলছে আয়েশা রে আমি তো আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে চাই, এই জন্যই এরকম কষ্ট করে আমি নামাজ আদায় করি, লম্বা সেজদা, লম্বা রুকু, সুন্দর অজু, সুন্দর অজু সব রোগের ঔষধ, অজুর সাথে সাথে গুণাগুলো ঝরে যায়, গুণা ঝরে যায় মানে ভিক্টেরিয়া ঝরে যায়, ঠিক কিনা?
যে কোনো গুনাহ হলো ভাইরাস আর অ্যান্টিভাইরাস হলো তওবা। অ্যান্টিভাইরাস কি? এটা মুখস্থ করে যান, গুনাহ আছে যেখানে ভাইরাস আসবে সেখানে, গুনাহ নাই যেখানে ভাইরাস নাই সেখানে। মসজিদে যখন মানুষ যায় মাসুম হয়ে যায়, সুবহানাল্লাহ। যখন আপনি উযু করেন প্রতি ফোঁটায় আপনার গুনাহ ঝরছে, তখন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেন, আল্লাহর কাছে তওবা করেন, বড় গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। এবার মসজিদের দিকে যখনই কদম যায়, প্রথম কদমে গুনাহ মাফ, দ্বিতীয় কদমে জান্নাত আপনার সামনের দিকে আসে। মসজিদে পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেন কে? আল্লাহ। এজন্য মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। মসজিদগুলো এখন কান্নাকাটি করে, মুসল্লি যায় না, এরকম জায়গা আছে না নাই? মসজিদগুলো কিয়ামতের ময়দানে কথা বলবে, জীবন্ত হয়ে উঠবে। মসজিদের পাশে আজান যারা শুনেন, তিন কারণ ছাড়া মসজিদে না গেলে এই মসজিদ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। এক কারণ, আপনি অসুস্থ যেতে পারছেন না। দুই কারণ, আপনার লাইফ রিস্ক আছে, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? তিন কারণ, আপনি মুসাফের, আপনি ট্রাভেল করছেন 45 মাইলের বেশি, আপনি মসজিদে না গেলেও চলবে। কিন্তু বাকি কোনো কারণে আপনি ঘরে ভিতরে একেবারে স্থায়ী মসজিদ বানিয়েছেন, তা হারাম। ঘরে সব নামাজ পড়ো না, শুধু সুন্নাত তফল ঘরে পড়ো, আর বাকি সব ফরজগুলো মসজিদে পড়ো। তবে ঘরকে এমন রেখো না ঘরে কোনো নামাজ হয় না, সুন্নাত তফল গুলো ঘরে পড়বে, আপনার ছোট বাচ্চারা নামাজি হয়ে যাবে। ঠিক না? ঠিক। ছোট বাচ্চাদেরকে দিয়ে জামাত চালান। আমার ঘরে, আপনার ঘরে ছোট বাচ্চা আছে 5 বছর 7 বছর, ওদেরকে নিয়ে লাইন করে 2 রাকাত করে নামাজ পড়ান, ওদেরকে নামাজে দাঁড়িয়ে দেন, ইমাম হিসেবে দাঁড় করাইয়া দেন, ওরা নামাজ পড়বে, আপনি দেখবেন ওদের রুকু সেজদা ঠিক হয় কিনা। আমারই তো ঠিক নেই, ওদেরটা দেখুক কেন? আপনি আগে শিখেন, আপনার বিবিকে নিয়ে নামাজ পড়েন, বিবিকে হাত ধরে দোয়া করেন, বিবিকে বুরকা ছাড়া বের করবেন না, ভাইরাস তাকে আক্রমণ করবে। এখন মাস্কের দাম বেড়েছে না? দাম বেড়েছে, কিনেন না মাস্ক কিনবেন না। বাইরে বের হওয়ার সময় কুলহুয়াল্লা নাচ ফালাক পড়ে মুখে ফুদিয়ে বেরিয়ে যান। কোন হুজুর দেখছেন মাস্ক লাগাইছে? কথা কন না কেন? তা আপনারা মাস্ক লাগান কেন? ডাক্তাররা এখন বলছে, হ্যাঁ পাবলিক ফাংশনে গেলে আপনার মাস্ক লাগান, কিন্তু না লাগালেও কোনো অসুবিধা নাই, শুধু হাতে ধরেন না। তা আমরা তো হাতে ধরে যেই দোয়া পড়ি, ভাইরাস 14 মাইল দূরে যায়। আমরা হাত লাগালে, আমরা তো হাত ধরি, মোলাকাত করি। শুনতেছি এক গুজব উঠছে যে ট্রাম্পের নাকি ক্যারিনা হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? কারণ কোন? চাইনিজের সাথে হাত মিলেছে। আরে ভাই, চাইনিজ সবার পিছে কি ভাইরাস ঢুকছে নাকি? সবার ঢুকলে তো এত কম হতো না সংখ্যা, কারণ এক চায়নাতে 100 কোটি মানুষ, ঠিক কি না? এখন সারা পৃথিবীতে মোট ভাইরাসের সংখ্যা হলো, ক্যারিনার সংখ্যা হলো 1,09,000 লোককে আক্রমণ করেছে, মারা গেছে 3,000-এর কিছু বেশি। তো এর মধ্যে চীনে মৃত্যু সংখ্যাটা বেশি, আর দ্বিতীয় বেশি কোথায়? ইটালি। কেন হয়েছে? কেন ইটালি বহু মুসলমানকে হত্যা করেছে? ইটালিতে কিছু কিছু জায়গা আছে যেখানে নাস্তিকদের অধীনে ওই জায়গাগুলো, আল্লাহ খোদা কিচ্ছু তারা বিশ্বাস করে না। সবচেয়ে বেশি নাস্তিক সুইডেনে, তারপরে ইটালি, বিকৃতি অনেক বেশি ইটালিতে। মুসলমানদের একটা দেশে ঢুকছে, কোন দেশ? সবচেয়ে বেশি ইসলামের বিকৃতি করেছে তারা, এই জন্য ঢুকেছে, ছাড়বে না। কারণ ইসলামকে যারা সহিভাবে অনুসরণ করে তাদেরকে কখনো কোনো ভাইরাস আক্রান্ত করতে পারে না। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যে ডেঙ্গু ছিল দেখছেন না আপনারা? আমি বাহির থেকে এসে দেখি যে টেলিভিশন নিচে স্ক্রোল যাচ্ছে, গাইবান্ধাতে 5, গাজীপুরে 6, ঢাকাতে 13। আমি হচ্ছে জাতীয় ইলেকশন হচ্ছে না, শেষে দেখি যে সামনে দিয়ে লেখা ডেঙ্গু রহমতুল্লাহ আলাই। ও কি কঠিন! কিছুদিনের মধ্যে ডেঙ্গুর আর কোনো খবর নাই। কিরে ডেঙ্গু গেল কই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষ সমানে মসজিদ মুখী হলো, আল্লাহর কাছে মাপ চাইলো, ডেঙ্গু বিদায় হলো, ঠিক কিনা? এখনো আমরা কার দিকে ফিরব? আল্লাহর দিকে ফিরব। কোনো ক্যারিনা ভাইরাস আমাদেরকে কিছুই করতে পারবে না। 3 নম্বর রহমতের জায়গা হলো আপনার মা এবং বাবা
اخفض لهما جناح الذل من الرحمة اقر رب ارحمهما মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে চেরাগ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কত না ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ মায়ের জাতি তোমাদের এই মর্যাদা ইসলাম ছাড়া আর কেউ দেয় নেই ঠিক কি না ইসলামে আসো এখন দুনিয়ার সবচেয়ে বেশি মেয়েরা ইসলাম গ্রহণ করছে সবচেয়ে বেশি মেয়েরা ইসলামের দিকে আসছে প্রতিদিন 6000 নারী পুরুষ ইসলাম গ্রহণ করছে নতুন করে এর মধ্যে মেয়েরাই বেশি মেয়েরাই জিজ্ঞেস করি মেয়েরা ওয়াই ডু অ্যাকসেপ্ট ইসলাম ইসলাম ইজ দ্য শেল্টার তারা বলে ইসলাম হলো আশ্রয়স্থল ইসলাম হলো রক্ষা কবচ সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মায়ের অধিকার কয় গুণ কয় গুণ বুখারী হাদিস কয় গুণ কার খেদমত করব মায়ের কার খেদমত করব মায়ের কার খেদমত করব মায়ের কার খেদমত করব বাপার গোল্ডেন হলো মা সিলভার মা সান্তনাও মা বাপ আয়রনও মা বাপ হলো সান্তনা পুরস্কার ঠিক না বে ঠিক কারণ কি কারণ মায়ের হক তিন গুণ কেন বেশি মায়ের কষ্ট তিন গুণ বেশি আল্লাহ বলছেন সূরা লোকমানের ভিতরে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানা আলা ওয়াহা ফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার বাবা আর একজন তোমার মা তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না পেটে ধারণ করেছেন মা একটার পর একটা কষ্ট সয়েছেন মা প্রসব বেদনা সয়েছেন মা দুই বছর দুধ পান করিয়েছেন মা অতএব আগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করো কারণ আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে আজকে আমরা ওয়াদা নেব সবগুলো সন্তানকে ইসলাম শিক্ষা দেব রাজি আছেন না নাই একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ কোরআন পড়া ফরজ কোরআন পড়ানো ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন টার্গেট রাখবো নিজের বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেয়া অথবা মসজিদে আমাদের সকল ইমামরা ইসলামের ফান্ডামেন্টাল জিনিসগুলো জানেন ঠিক কি না নামাজের দোয়াগুলো আমরা অনেকেই শুদ্ধ করে জানি না শর্মে বলতেও পারি না আপনারা ইমাম হুজুররা মুরব্বীদের একটা ক্লাস শুরু করবেন পয়সার চিন্তা পরে আপনি দেখবেন পয়সার ব্যবস্থা আল্লাহই করে দিবেন বাংলাদেশের ইমামদের বেতন সবচেয়ে কম কিন্তু সবচেয়ে সুন্দর থাকে ইমামরা সবসময় মুখে হাসি জামা সাদা ধবধবা আর যেগুলো ব্যাংকে বসা বিভিন্ন জায়গায় বসা ঘুষ খায় কোটি কোটি টাকা চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটায় সালাম দিলে মানছে মনে করে অপরাধ আসসালাম আলাইকুম আছে না নাই কারণ কি কারণ মানুষের হক মেরেছে ওর আনন্দ কেড়ে নিয়েছেন কে আর মসজিদের ইমাম সাহেব বেতন হলো 5000 ছয় মাস বাকি চলে কেমনে কেমনে চলে কয় আল্লাহ সালায় ওই যে কোনো এক ব্যবসায়ীর ভালো লেগেছে নিয়ে ভাতের মুঠায় 10000 টাকা দিয়ে দিচ্ছে আছে না নাই আছে একটা দোয়া করে দিয়েছে হুজুরের পকেটে দিয়েছে হাতেও ধরতে হয়নি কয় পকেটেরটাই কাইলো কোন কানে কোন হালায় আমার টাকা দিচ্ছে রে ডাকায় কি মাপ আমার পকেটে কোন হালা টাকা দিচ্ছে রে
আমাদের কোনো ব্যবসায়ী হালাই দিবে আর কি, কোন হালার বাসায় গেছিলেন? ক বুঝছি আমগো মকুমিয়া, মকুমিয়ার হ্যানে একটু দোয়া করছিলাম, হালার পকেটের ভিতরে কি জানি বেরিয়ে দিচ্ছে। তাওয়াক্কুল করবেন কার উপর? মাদ্রাসার ছেলেগুলো খায়া না খায়া পড়ে, ঠিক কি না? কিন্তু শক্তি বেশি না কম? আপনাদের ফার্মের শিশু থেকে অনেক শক্তি বেশি। আমাদের পয়সাওয়ালা ছেলে মেয়েগুলো হলো ফার্মের মুরগ, বারান্দায় এমনি থাকে, ট্যাব কিনে দিয়েছে বাবা কান্দেনা, একটু সর্দি হয়েছে 10,000 টাকার ওষুধ, বাবা খাও 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 খাও। আর মাদ্রাসার ছেলে জক্কা হইয়া কাশতে কাশতে গোল হয়ে যেতেছে, কিরে কাশস কে, এদিকে আয়, তুলসী পাতার মধু ডইলা দিছে খাওয়ায়া, পোলা উঠে দিছে দৌড়, কিসের জক্ষার গোষ্ঠী কিনে আছে না নাই? আমার এতিম আছে অনেকগুলো, 100 এতিম 100 কেজি চাল খায় দৈনিক, 3 বেলায় ভাত। কইলাম কিরে কেমন আছো? কয় মামা যে শক্তি আল্লাহ দিছে মামা, এরা যখন দৌড় দেয় স্কুলের পোলাপান বিছানে পড়ে থাকে, কারণ কোরআন পড়ে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত কোরআন, ঠিক কিনা? সকালবেলায় উঠে গুনগুন করে, কাকে ডাকে? মৌমাছি যেমন গুনগুন করে, হাফিজরাও তেমন গুনগুন করে। যে এলাকায় মৌমাছি বেশি ফলন বেশি হয়, যে এলাকায় হেফজুখানা বেশি, ও এলাকায় বরকত বেশি। আমার আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয-যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাযিল করেছি সবটাই হিলিং, ঔষধ নয়, রেসকিউ, কিউরেন্স। যখনই কোরআন পড়বেন, একদিকে কোরআন পড়বেন আরেক দিকে আপনার শরীর ভালো হয়ে যাবে। শেফা বলেছেন আল্লাহ, কি বলেছেন? শেফা মানে হলো আরোগ্যতা, আর এটা মোমেনদের জন্য রহমত, ঠিক না? ঠিক, কিন্তু মোমেন যারা না তাদের জন্য শেফা, তাদের জন্য শেফা, কিন্তু রহমত পাবে মোমেনরা, কারণ মোমেনরা বিশ্বাস করে, মোমেনদের কারণে এলাকাগুলো গজব মুক্ত হয়, মোমেনদের কারণে আল্লাহর রহমত নেমে আসে। আর যারা জুলুম করেছো তাদের জন্য কোরআন ক্ষতির কারণ হবে, দুনিয়াতেও তোর ধ্বংস করবে, আখিরাতেও তোকে জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মুসলিম শরীফের হাদিস, যারা জুলুম করেছো কিয়ামতের ময়দানে এটা অন্ধকার হয়ে তোমার পুসরাতের পুর অন্ধকার করে দিবে, কিচ্ছু দেখবা না তুমি, কিচ্ছু দেখবা না। খবরদার, জুলুমের হাত সংকুচিত করো, জুলুম করো না। তোমার ভয়ে যদি কেউ দেশ থেকে পালিয়ে যায় তুমি জালেম, আল্লাহর হেদায়েত তোর কপালে নাই। তোমারে মানুষ ভয় করে সালাম দেয়, ইস কি একখান গাবুল, সামনে দেখলে মানুষে কয় নেতা সাহেব আপনার জন্য কলিজা পড়ে যায়, পিছনে গেলে কয় শালার বেটা মরে না কেন, আছে না নাই? এটা যেন না হয়, তোমাকে যেন মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে, মানুষের কাছে যাও। আমাদের দেশে এরকম বহু জনপ্রতিনিধি আছে যাদের জন্য মানুষ কাঁদে, আছে না নাই? আমি দেখেছি মানিকগঞ্জের এই যে রমজান, এই রমজান কারো মৃত্যুর খবর আসার আগে সে ওখানে হাজির, পৌরসভার চেয়ারম্যান, তারে কেউ ঠকাইতে পারে না, এত বেশি জনগণের সাথে রিলেটেড, এরকম বহু মানুষ আছে না নাই? মানুষের খেদমত যারা করে এদের উপর খুশি হন কে? আল্লাহ, আল্লাহ খুশি হন। পিতা মাতার খেদমত আগে করবেন, কারণ কার কথা? মা আনফাকতুম মিন খায়রিন ফানিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। যা কিছু ভালো খরচ করতে চাও গে পিতা মাতার জন্য করো, কার হুকুম? পিতা মাতা বেনামাজি হোক খরচ করো, পিতা মাতা ইসলাম না মানুক খরচ করো, দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার তাদের সাথে করতে হবে। আর আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা এসেছি সবার পিতা মাতাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক পিতা মাতা আছে নামাজ রেগুলার নয়, সন্তান রেগুলার হলে বাপ মাও রেগুলার হয়ে যায়, ঠিক না বেঠি? আবার অনেক ছেলে আছে বাপকে ডেকে নিয়ে যায়, আব্বা চলেন আমার সাথে মসজিদে, চলেন আসেন না নাই? আপনি আব্বার হাতে হাত রেখে দোয়া করেন রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা,
বাপের চোখে পানি আসবে, আসবে কি না? আবার বাপ আপনার জন্য দোয়া করবে, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আর স্থলে। মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আর স্থলে। দোয়া করেন, যখনই মনে হয় দোয়া করেন, রব্বির হামহুমা কামা অথবা আল্লাহুম্মা গফির ওয়ারহামে, আল্লাহ মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। এই দুইটা দোয়া করতেন নবী আলাইহিসসালামরা, আর সবচেয়ে বেশি পড়তেন সব নবী আলাইহিসসালাম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে প্রথম কোরআন পড়বো, দুই নাম্বার সুন্নত মানবো, রাজি আছেন তো? তিন নাম্বার পিতামাতার জন্য দোয়া যেন কখনো বাদ না পড়ে, কখনো না। খেদমত করবেন পিতামাতার, শরীর টিপবেন পিতামাতার, কাপড় ধুইবেন পিতামাতার। আফসোস, আমাদের দেশ, আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? আমাদের দেশের মানুষের কোরআনের প্রতি ভালোবাসা বেশি না কম? রাসুলের প্রতি ভালোবাসা বেশি না কম? এই জন্য রাসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জিরো টলারেন্স। বাংলাদেশে থাকার তার কোনো অধিকার নাই। যারা রাসুলের বিরুদ্ধে কথা বলে, এরাই ভাইরাস ডেকে আনে, এরাই বাংলাদেশের জন্য গজব। নামাজ নাই, রোজা নাই, আজে বাজে কথা বলে, ঘন্টা সে ঘন্টা কথা কয়, একবারও আল্লাহর নাম উচ্চারণ করে না, থাপ্পড় মেরে গালে দাঁত ফালিয়ে দেয়া যায়। আল্লাহ জমিনে থাকুস কেন, আল্লাহর আকাশের নিচে ঘুরোস কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। ও জিনার মানুষেরা, তোমরা যদি সামর্থ্যবান হও, আমার আকাশ সীমা জমিন সীমা ছেড়ে পালিয়ে যাও, ফানফুজু বেরিয়ে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার আল্লাহর ক্ষমতা ছেড়ে তোমরা কোথায় যাবে? কি আদরের ডাক, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর ক্ষমতা ছেড়ে যাবা কোথায়? যাওয়ার শক্তি আছে? না। 5 সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ করে, শুধু করোনা ভাইরাস লাগবে না, 5 সেকেন্ড অক্সিজেন বন্ধ করলে সারা দুনিয়ার 800 কোটি মানুষ জায়গায় শেষ, ঠিক না বে? ঠিক। শুধু ঢুকলো নিঃশ্বাস, আর যদি বাইরে হওয়ার সময় ভারী করে দেয়, মারা যাবেন। কি সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শা, আরাকাবাক, দুটি ছিদ্রি দিয়ে একসাথে শ্বাস গ্রহণ করি, ঠিক কি না? কথা কন না কেন, একটা ছিদ্রি যদি বন্ধ হয়ে যায়, ফুসফুসে বাতাস ঢুকালেন আর বের হলো না, শেষ। কোথায়, কিসের ভরসায় যে আজকে এই বেলা ভাই মদ খেয়ে নেই, কাল নিশীতের ভরসা কই? চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো আর রবনাশ হই। ওমর খৈয়ামের সাগরিত হলেন কেন? সাগরিত হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু প্রতি মিনিটে মিনিটে জিকির করতেন, কার মানুষের সাথে কথা বলতেন, তার ভিতরে তিনি পড়তেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কথার ভিতরে পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত হলো মোহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমতের জায়গা হলো আব্বা এবং আব্বা আম্মার বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই। তবে কোন পিতামাতা যদি অন্যায় আচরণ বাচ্চার সাথে করে, বিচার করবেন কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার আদালতে তাদের কোনো বিচার? পিতামাতা যদি হত্যাও করে ফেলে, তাদের বিরুদ্ধে কোনো কেসাস নাই, বুঝবেন? 4 নম্বর রহমতের জায়গা কোনটা বলেন? 4 নম্বর রহমতের জায়গা হলো, আপনি যদি কারো উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আল্লাহ। রাসূল বলেছেন, ইরহামান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দার উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা নিলেন, কাফেরা মহিলা
অনেক দূর হেঁটে গেলেন, তখন তিনি মদিনার প্রেসিডেন্ট নয়, সারা দুনিয়ার প্রেসিডেন্ট, ঠিক কিনা? বোঝা নিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো কথা নাই। বুড়ি অনেক দূর গিয়ে কোমর থেকে কিছু টাকা বের করে রাসুলকে দিচ্ছেন। রাসুলের চেহারা দেখে বুড়ি আর চোখ সরায় না। রাসুল বলছেন, নাজিরিয়া ইল্লা আল্লাহ, আমি তো মানুষের কাছে নেই না, আল্লাহর কাছ থেকে সব গ্রহণ করি। মহিলা বলছে, তুমি কোন যুবক, এত সুন্দর যুবক তো মক্কায় দেখি না। এবার রাসুল মুখ খুললেন, ও মা, যেই মোহাম্মদের ভয়ে তুমি পালিয়ে এখানে এসেছ, আমি আব্দুল্লার ছেলে মোহাম্মদ, তোমার সামনে দাঁড়ানো। মহিলা এবার বলছে, এই যদি হয় মোহাম্মদের চরিত্র আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের চরিত্র তাই হবে, যে কোনো মানুষ হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে বেনমাজি, তার পরিচয় জানার দরকার নাই, বা সে দাঁড়িয়ে আছে আমার চেয়ে বয়স্ক, তাকে আমি উঠে তাকে জায়গা করে দিব। আমার উপর খুশি হবেন কে? কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। আমার এক ছাত্র লন্ডন আন্ডারগ্রাউন্ড আছে, আপনারা জানেন, মাটির নিচে রেল লাইন, তো আমি আরও একসাথে আসছি। আমি দেখি যে একজন মহিলা দুইটা লাগেজ নিয়ে উঠতে পারছে না, সাদা মহিলা। আমি তাকে বললাম, তুমি একটা নাও, আমি একটা নিচ্ছি। আমরা দুইজনেই এরকম ড্রেস, আমরা দুইজন উঠিয়ে দিলাম ওই স্টেশন স্টেপনি গ্রিন, ওখানে লিফ্ট একটু নষ্ট ছিল বোধ হয় ওটাবার, তো আমরা উঠিয়ে দিলাম। তো মহিলা আমার দিকে তাকিয়ে বলছে, আই মাস্ট বিলিভ দ্যার ইজ গড। আর ইউ অ্যাথিস্ট? না না, ফ্রম নাও আই বিলিভ অল মাইটি। মহিলা বলছে, এখন থেকে আমি বিশ্বাস করি আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। তুমি কি আগে অ্যাথিস্ট ছিলা নাকি? বলছে, আগে অ্যাথিস্ট ছিলাম, কিন্তু আমি বিশ্বাস করি এখন আল্লাহ আছেন। কেন? ওয়াই? ইউ আর দ্য ম্যান অফ গড, তোমরা দুইজন আল্লাহর লোক। সামান্য খেদমত, ইসলাম আসছে খেদমত দিয়ে, ভালোবাসা দিয়ে। ইসলাম তলোয়ার দিয়ে আসে নাই, ইসলাম হিংসা দিয়ে আসে নাই, মারামারি কাটাকাটি করে আসে নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে এসে পাইকারি হারে মানুষকে মাফ করে দিয়েছেন, ঠিক কিনা? গৌর গোবিন্দের ওখানে আসলেন তিনি, সে ঘাট দিয়ে উঠলেন, উঠেই তিনি বললেন, গত 15 বছর নামাজ কাজা হয়নি, এরকম 4 জন লোক বের হও। আসরের নামাজ যাদের কাজা হয়নি, কোন নামাজ? সব নামাজের শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? আসর। যাদের ইচ্ছা করে কাজা হয় তাদের আমল সব বরবাদ, আর অনিচ্ছাকৃত আসর কাজা হলে ওই দিনের সব আমল বরবাদ। আসর হলো যারা আসরের নামাজে যায়, দিনের ফেরেস্তারা সকালের ফেরেস্তারা আসরের সময় আল্লাহর কাছে যায়, আর রাতের ফেরেস্তা আসরের সময় নাজিল হয়। দিনের ফেরেস্তা যখন আসরের সময় জামাতে দাঁড়ানো অবস্থায় যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা গিয়ে রিপোর্ট করে, আল্লাহ তাদেরকে নামাজে পেয়েছি, আবার নামাজ অবস্থায় রেখে এসেছি। আবার রাতের ফেরেস্তা যখন আসরের সময় নাজিল হয় তারাও দেখেছে নামাজে, আবার যখন ফজরে দেখেন নামাজে তখন 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। 3 জন লোক বের হলেন, কয়জন? 3 জন বের হলেন, আর শাহজালাল নিজে ছিলেন একজন। কয়জন হলো? 4 কোনায় দাঁড়িয়ে 4 জন আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের দেশে করোনা ভাইরাস আসার কিছু সম্ভাবনা আছে, কারণ হলো আজানকে যেই বেয়াদব গালি দিয়েছে সেই বেয়াদব আমাদের দেশে স্টেডিয়ামে এসে গান গেয়ে গেছে, ঠিক কিনা? কি নাম জানি? সব মুখস্থ। হ্যাঁ, কিরকম মুখস্থ করেছে বুঝছেন? কি গাম? কত কোটি টাকা নিছে জানেন তো? হুজুরদেরকে একটু টাকা দিলে আপনাদের কলিজা পড়ে। হ্যাঁ, কত চিঠি! ওদিন দেখলাম এক টেলিভিশনে ওয়াজ নিয়ে অনুষ্ঠান করতেছে, একজন ফোন করে বলছে, হুজুর 1 ঘন্টার জন্য 50,000 টাকা নিচ্ছে, কিছু বলবেন কি? বেশি হয়ে গেছে না 50,000? না, ব্যক্তিগত কোনো কিছু বলবো না আমি। আপনাদের এই দেশে ওয়াজ করে অনেক জমিদারের ছেলে ওয়াজ করে, বুঝেন? যারা অন্য জায়গায় পরিশ্রম দিলে আরো অনেক পয়সা তাদের পকেটে ঢুকতে, আপনারা কয় পয়সা দেন? আর আলেমদের পয়সা মাদ্রাসা লাগে, মসজিদে লাগে, ও সমস্ত ভণ্ডদের পয়সা লাগে হারাম কাজে, ঠিক কিনা? এক রাতে লুচ্চামির অনুষ্ঠান করে 6 কোটি টাকা তুলে দাও,
8 কোটি টাকা তুলে দাও, সেটার হিসাব চাও না বেয়াদব গুলো, হিসাব চাও আরেমদের মুরুক্কর সমাজ। এই দেশের উন্নতি কেমনে হবে? মসজিদের ইমামদের বেতন কত, বাইতুল মুকাররমের খতিবের বেতন কত, অথচ কাবা শরীফের খতিবের বেতন দেখেন শুধু 27 রাতে যে নামাজ পড়ায় সুদাইস আব্দুর রহমান আস সুদাইস, ওই 27 রাতে উপহার পায় 100 কোটি টাকা। হুজুর করে পয়সা দিলে কলিজা উড়ে যায়। জিজ্ঞেস করা হলো, আমার এক আত্মীয় আছে, ওনার ক্লাসমেট, বলবো না কি আত্মীয়, তবে আত্মীয়র বাহিরে পরিচয় দেয়া গুনাহ। আমার তো ভাতিজা পরিচয় দিয়ে অনেকে বেড়াচ্ছে, এটা আমি নিষেধ করবো না, কিন্তু তুমি তো আমার ভাতিজা না, এটা পরিচয় দিলে কেন? তাকে জিজ্ঞেস করা হলো, এই টাকা দিয়ে আপনি কি করেন? তিনি বললেন, আমি আল্লাহর ব্যাংকে জমা রাখি। তো বললো যে আল্লাহর ব্যাংক কি? কয়, ইথিওপিয়াতে গিয়ে সব মানুষকে বিলি করে দিয়ে আস। এই হলো মুমেনের কাজ, ঠিক কি না? আজকে যদি আলেমরা স্বাবলম্বী হতো, 45,000 দরসে নিজামী মাদ্রাসার ছেলেরা আরো বেশি জাতিকে উপহার দিতে পারত কোরআন হাদিস। আলিয়া মাদ্রাসার কথা আমি বললাম না, কারণ আমার দরসে নিজামীর ভাইয়েরা আমাদের জন্য দোয়া করে খুব কম। এটা কেন যে তাদের দণ্য তা আমি বুঝি না, এটা উচিত না। আপনারা আলিয়ার জন্য দোয়া করবেন, আলিয়ারা আপনাদের জন্য দোয়া করবে, এটাই হওয়া উচিত। পার্থক্য করেন কেন? ওই যে রোহিঙ্গাদেরকে যখন মারছে, ওই যে যারা মারছে এরা কি দেখছে আলিয়া না দর্শে নিজামী দেখছে? কথা কর না কেন, দেখছে কোন পদের হুজুর দেখছে, হাত কোথায় বাঁধে দেখছে? দেখছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পার্থক্য করো কেন? যারা পার্থক্য করে এরা ইসলামের দুশ্মন, যারা পার্থক্য করে ইসলামের বন্ধু নয়, ঠিক কিনা? আমরা সবাই এক, সবাই কি? আল্লামা শফির বিরুদ্ধে কেউ কথা বললে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, আল্লামা বাবুনগরের বিরুদ্ধে কথা বললে আমরা চুপচাপ বসে থাকবো? মানুষ মাত্রই ভুল থাকতে পারে, কিন্তু একটা মানুষের অধিকাংশ কাজগুলো আপনি দেখবেন, আল্লামা শফি 60 বছরের উপরে শুধু বুখারী ইমাম বুখারীর খেদমত করেছেন। একটা মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র যেখান থেকে বেরিয়েছে সেটার দায়িত্বে তিনি ছিলেন, ঠিক কিনা? উপমহাদেশে এত বড় মাদ্রাসা নাই, হাটহাজারীর মতো এত বড় মাদ্রাসা উপমহাদেশে নাই। যে কোনো একজন লোকের একটা কথা নিয়ে আপনি নাচেন কেন? তিনি একটা কথা বলেছেন, শর্টলি বুঝিয়েছেন, যে যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করে এবং বিভিন্ন রকমের আজে বাজে জিনিস যেটা রাসূল দিয়ে যান নাই সেটা করে খায়, ওরা গু খায়। মানুষে বুঝছে কি খায়? গু খায়। এখন আল্লাহ বলেছেন হুররিমা আলাইকুমুল মাইতা, কুরআন শরীফে সূরা বাকারা 173 নম্বর আয়াত, হুররিমা আলাইকুমুল মাইতা তু আদাম ওয়ালাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গাফুর রাহিম। তোমাদের জন্য হারাম করা হলো মৃত জিনিস, রক্ত, শুকরের গোস্ত, আল্লাহ ছাড়া যেটা মানুষের নামে মানত করা হয়, আছে না? কথা বলেন না কেন? পীরের নামে ছাগল মানত কর, শুকরের গোস্ত যেরকম হারাম, ওই ছাগল এরকম হারাম, কে বলছেন? পীরের নামে গরু মানত কর, মানত করবা কার নামে? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, এটা বলছেন আল্লাহ, খরচ করো আল্লাহ আব্বা আম্মার নামে। আর বলছেন মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু যা খরচ করব যা মানত করব সব জানেন কে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই। গ্রামের লোক খাইতে পায় না গোস্ত, তুমি ওখানে গরু ছাড়ে দিয়ে আসো কেন? এটা হিসাব নিবেন, ওই গরুও তোমার বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? এই জন্য 4 নম্বর রহম করব সাধারণ মানুষের উপর, আল্লাহর সৃষ্টির উপর। একটা বিড়ালকে আপনি মারতে পারবেন? একটা বিড়ালকে মেরে ফেলেছে একজন নেককারিণী মহিলা, খাওয়া না দিয়ে বেঁধে সে জাহান্নামী হয়েছে। আরেকটা কুকুরকে একটা পতিতা মহিলা একটু স্যান্ডেল ভিজানো পানি খাওয়ালেন, আল্লাহ ওখানে তার পরিবর্তন করে দিলেন, তওবা করে তিনি জান্নাতি হয়েছে। আপনি কোন প্রাণীর উপরও আপনি বিনা কারণে কোনো গাছের পাতাও ছেড়া জায়েজ নাই, কোন বাড়িঘর ভাঙা জায়েজ, কোন রাস্তা নষ্ট করা জায়েজ, কোন বৃদ্ধের গায়ে আঘাত করা জায়েজ, কোন মেয়েকে আঘাত করা জায়েজ, কোন শিশুকে আঘাত করা জায়েজ নাই। এগুলো ইসলামের মূল নীতি। আপনি কোন দেশ বিজয় করলেও এই 4 ব্যক্তির উপর আঘাত করতে পারবে না, শিশু, বৃদ্ধ, মহিলা এবং অসুস্থ, এদের উপর আপনি আঘাত করতে পারবেন না, স্থাপনা ভাঙতে পারবেন না।
এজন্য ইসলাম এমনি আসে নাই, এমনি হাজার হাজার লোক শত শত কোটি লোক এমনি ইসলাম গ্রহণ করে নাই, ঠিক কিনা? ইসলাম গ্রহণ করেছে ইসলামের সৌন্দর্য দেখে, আমরাও ইসলামের সৌন্দর্য মানুষকে প্রচার করে দেব। আমার যেই ভাইয়ের ভুল আছে তাকে আদর করে আমি শুধরাবো, তাকে আমি দূরে সরে যাব না, তাকে আমি কাছে আনবো। পড়ে না রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলছেন প্রথম আল্লাহ রহমান, রহমান মানুষকে কোরআন শিখিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে মানুষকে কথা শিখিয়েছেন কে? আল্লাহ। কেউ যদি মুখে কথা বাজে এই চারটি আয়াত পড়ে তার মুখে ফু দেন, কথা তার ছুটে যাবে। যারা তোতলায় তাদেরকে সুরা রহমান মুখস্থ করেন, তাদের তোতলামি ছুটে যাবে। আমার একটা ছাত্র ছিল লন্ডনের প্রথম লাইফে, মহসিন, একদম কথা বেজে যেত তার, সুরা রহমান মুখস্থ করলাম কথা ছুটে গেছে। এটা যে কত বড় মেরিকল! আল্লাহু আকবার! তোতলা ছেলে আছে না অনেক, সার বলো না আছে না, তুমি হাসো আমিও হাসতাম, ওই ছেলে আসলে আমি হাসতাম, আমি বললাম গো 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 তুই যা, তুই কইতে কইতে তো তোর পেশা পড়ে যাবে, যা। মাখরাজ সবখানে যেন আদায় না করি, মাখরাজ শুধু কোরআনের ক্ষেত্রে আদায় করি, আজান একামত এগুলোর ক্ষেত্রে মাখরাজ না, মাখরাজ হলো অরাত্তিলিল কোরআনা তারতিলা। এখন যদি মাখরাজ কথাতেও ঢুকায় দেন তাহলে তো অবস্থা খারাপ। হুজুরের ছেলে পড়ে গেছে পানি, ও মাখরাজ আদায় করে হুজুর আপনার ছেলে পানিত পড়ছে, কইতে কইতে পোলা পানি খেয়া শেষ। এই জন্য আবে তাবে জায়গায় মাখরাজ দিয়েন না, মাখরাজ দিবেন যখন কোরআন পড়বেন, বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল, তখন মাখরাজ দিবেন। কিন্তু আজানের সময় আশাদুয়ান কোথায় পেয়েছেন? এগুলো মক্কা থেকে শিখবেন আজান, ওখানে মাখরাজ আদায় করা ওয়াজিব না আপনার জন্য। আশাদুয়ান মুহাম্মাদ রাসূলুল্লাহ, এভাবে তাই না? কথা কন না কেন, মক্কার আজান শুনবে, আশাদুয়ান মুহাম্মাদ রাসূলুল্লাহ শেষে টেনে দিবেন, শেষে টেনে দিবেন যাতে দূরে আওয়াজ চলে যায়, যত দূর যাবে এত দূরে সব প্রাণীরা কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। দশ বছর যারা বিনা বেতনে আজান দেয়, রাসূল বলেছেন ওই লোকটা জান্নাতি। মুয়াজ্জিনদেরকে ছোট চোখে দেখবেন না, কয় বছর? দশ বছর। মুয়াজ্জিনদের তো খুব মেহনত করে, এই মুয়াজ্জিন না কইরে তুই মসজিদ পরিষ্কার কর, তুই পরিষ্কার করতে পারস না? যারা মসজিদ পরিষ্কার করে তারা নবীর সুন্নত পালন করে। মসজিদ পরিষ্কার করেছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, তাহের বাইতে আলী তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআ সুজুদ। হে আল্লাহর গোলাম, ইব্রাহিম এবং ইসমাইল রুকুকারী সেজদাকারী তওয়াফকারীদের জন্য পবিত্র করো কাবা ঘরকে। সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবিকে ধন্যবাদ জানাই, তিনি মসজিদের ঝাড়ু বরদার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমারে মুনাজাত। বলেন আমিন, আরো জোরে আমিন। মায়েরা রহমত পাওয়ার জন্য চারটা কাজ, কয়টা? পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, ইজ্জতের হেফাজত, আর স্বামীর খেদমত। স্বামী আপনার খেদমত করবে। আবার অনেক মেয়ে চিন্তা করে যে এই চারটেই তো কাজ, মেয়েরা দাওয়াতি কাজ করবে মেয়েদের মধ্যে। মা আয়েশা সিদ্দিকার চেয়ে বড় আলেমা সাহাবীদের মধ্যে একজনও ছিলেন না, ওনার আব্বারও উস্তাদ তিনি। সাহাবায়ে কেরাম যখনই কোনো জায়গায় ঠেকে যেতেন মা আয়েশার কাছে এসে সমাধান চাইতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, ফারায়েজের মাসলাগুলো কেউ যখন মিলাতে পারতো না সবাই আসতেন ওনার কাছে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া মা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? তিনি বলতেন, যেটা একবার শুনেছি আর ভুলি নেই আমি। রাসূলুল্লাহ মা আয়েশাকে ছাড়া কোনো হাদিস বর্ণনা করতেন না। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না? আপনার মেয়েটাও এরকম ব্রেনী হতে পারে, ঠিক না? ঠিক, মেয়ে ছেলেকে কোরআন শিক্ষা দেব, বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আপনার মেয়ে আপনার ছেলের যদি করে প্রত্যেকদিন কোরআন পড়ে, কোনো ভাইরাস আপনার ঘরে ঢুকতে পারবে না? সকালে কোরআন পড়বেন কার কথা? সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়া আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, কোরআন সাক্ষী হবে আমাদের জন্য, ঠিক কিনা? কোরআন যদি না চিনে নবীও চিনবেন না, কোরআন চিনলে কে চিনবেন? আল্লাহ চিনবেন, কোরআন চিনলে নবীও সুপারিশ করবেন। আল কোরআন ওয়া রমাদান ইয়াশফাআন, আগে কোরআন কোরআন কোরআন, ঠিক কিনা? প্রতিদিন কোরআন পড়বো, কোরআন পড়ার কোনো বয়স যেই দশটা সূরা মুখস্থ আছে সুন্দর করে শিখবে মাকরা সহ। যারা কষ্ট করবেন পড়তে গিয়ে তাদের ডাবল সওয়াব, রাসূল বলেছেন বুখারী হাদিস, কাকেরাম ইমবারারা, সম্মানিত ফেরেশতার মতো আল্লাহ আপনাদেরকে কবুল করবেন, যত ঠেকবেন তত সওয়াব বেশি হবে। আর কোরআনের গুন্না এদগাম এগুলো নার্ভিকাল উপকার হয়, নার্ভ শরীরে শুধু মাথায় নার্ভ আছে 2500 কোটি। মাথায় নার্ভ সংখ্যা কত? 2500 কোটি। আর সিনার হার্টে আছে, মাথায় হলো 4500 কোটি, হার্টে হলো 2500 কোটি। মাথার 5টার সমান হার্টের 1টা। এই সবগুলো নার্ভের একমাত্র খাওয়া হলো তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত, আর কোনো খাওয়া নেই। আপনি ভাত মাছ রুটি ডাল বুমটুম যা খান, এগুলো আপনার মাসেলগুলোর জন্য উপকার হয়, কিন্তু নার্ভের একমাত্র খাওয়া হলো আল্লাহর ইবাদত। এই জন্য মানুষ 35% হলো শারীরিক রোগী আর 60% হলো মানসিক। মানসিক পুরাটা হলো রুহের দিক থেকে, রু যাদের ভালো শরীর তাদের এমনি ভালো হয়ে যায়। এই জন্য রু ভালো করার জন্য কোথায় যাওয়া দরকার? কোথায়? কোনখানে যার চিকিৎসা হয় না তার চিকিৎসা হয় কোথায়? মসজিদে। তার চিকিৎসা হয় হুজুরের পানি পড়া, ঠিক না? ঠিক। এই যে জিকির করি, জিকিরগুলোর সাথে আকাশে একটা নূরের আভা তৈরি হয়, এই নূরের বাতাস যার গায়ে লাগে তার শরীর ভালো হয়ে যায়। এই জন্য যেখানে জিকির হয় ওখানে আজেবাজে কোনো জিনিস থাকতে পারে? এরপরে আল্লাহ বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, চাঁদ এবং সূর্য হিসাবের জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হয় বলে দাও এটা হলো আল্লাহর পক্ষ থেকে ঝুলন্ত ক্যালেন্ডার, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। চারটা হলো রহমতের জায়গা, প্রথম কি জোরে বলেন, প্রথম কি? দুই নম্বর সুন্নাহ, তিন নম্বর পিতা এবং চার নম্বর আপনি কারো দোষ ঢেকে রাখবেন, আপনার দোষ ঢেকে রাখবেন কে? আপনি কাউকে ইজ্জত করবেন, আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আপনি কারো খাওয়া জোগাড় করবেন, আপনার খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আপনার কারো কাপড়ের ব্যবস্থা করবেন, আপনার কাপড়ের ব্যবস্থা করে দিবেন কে? এই জিনিসগুলো যেন মনে থাকে, মাথায় থাকে, সব সময় আমরা থাকবো আল্লাহর রহমতের কাঙ্গাল হয়ে, ঠিক কিনা? শেরেক করব না, বেদাতের কাছে যাব না। বেদাত যারা করে এই বেদাত তাদেরকে শেরেকের দিকে নিয়ে যায়, বেদাতির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারে মালিক করে দিয়েন। আমিন। একটু পড়েন, সুবহানাকা সুবহানাল্লাহ আল্লাহুম্মা আল্লাহু আবি হামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন তো আমি কতক্ষণ ধরে আছি আপনাদের মধ্যখানে, আরো কি আমাকে কষলাবেন? আমি তো আপনাদের দিকে, আপনারা আমার উপর রহম না করলে আমি কিন্তু ভাগমু। আমি এবার রেকর্ড করতেছি কোন জায়গায় আমার সাড়ে দেয় আসতে, এই আরেকটা জায়গা পেলাম, আগামী বছর নমুনা প্রোগ্রাম, আগের বেজারই ভালো, কারণ 1 মিনিট কথা কয়ে আগে। হ্যাঁ, আমিন হামজা এই কাজ করছে, দাঁড়াও ওরে পায়ে নেই। আমার আমির হামজা তো এরকম করার কথা না। আমার
আমার সবাইকে স্নেহ করি, আমি সবাইকে পছন্দ করি, সবাইকে স্নেহ করি, যারা যারা কোরআনের কথা বলে। আমার মিজানকে আমি ভালোবাসি, আমার হামজাকে ভালোবাসি, আমার বেলালিকে ভালোবাসি, মোল্লাকে ভালোবাসি, তারপরে আমি হাফিজুর রহমানের কিছু আলোচনা আমি ভালোবাসি, আমি মামুনকেও ভালোবাসি, আমি ভালোবাসি আপনার খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে। যদিও তারা আমাদের জন্য দোয়া করে না মুখ খুলে, কিন্তু আমি তাদের জন্য দোয়া করছি, আমি তাদেরকে স্নেহ করি, পেলেই স্নেহ করি। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভুল থেকে হেফাজত করেন, বলেন আমিন। যে ভালো কথা যার মুখেই শুনি আমরা যেন আমল করতে পারি, কারণ শয়তানের একটা বর্ণিত হাদিসও আমরা বুখারীতে পড়ি। শয়তানের বর্ণিত হাদিস কোনটা? আয়াতুল কুরসির ফজিলত কে বর্ণনা করছে? কে বর্ণনা করছে? আবু হুরায়রা বর্ণনা, রাসূল বলছেন হুয়া কাযিব সাদাক, হয়েটা মিথ্যু কিন্তু কথা কইছে সত্য, কথা কইছে সত্য। যে ইজা আওয়া ইলা ফেরাশি, যখন কেউ রাতে ঘুমাতে যাবা আয়াতুল কুরসি পড়বা, তাহলে আল্লাহ ফেরেশতা নাযিল করে দিবেন। তিনটা প্রশ্ন আপনারা করেছেন, যদি কেউ যদি জানার পরেও শিরকে লিপ্ত থাকে তাহলে কি সে মুশরিক হয়ে যাবে? অবশ্যই সে মুশরিক হয়ে যাবে। এই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী যে কোনো একজন সম্পর্কিত হলে তাদের বৈবাহিক ব্যবস্থা ভেঙে দেয়া যায় কিনা বুঝাবেন, বুঝাবেন। বুঝানোর পরেও যদি তারা শিরকে লিপ্ত থাকে, এটা তাদের দায়িত্ব, তারা তাদের ওই মুশরিক স্বামীকে ত্যাগ করতে পারে। যদি তারপরেও থাকে, ফেরাউন যেমন আসিয়া ফেরাউনের সাথে ছিলেন, অনেক বড় সবাবে তিনি ভাগিদার হবেন। আবার দুই নবীর স্ত্রী ছিলেন কাফেরা, তিনেরাও বিবিকে তাড়িয়ে দেননি। যার পীর নেই তার পীর শয়তান, এই কথাটা শয়তানই কথা, এই কথার কোনো ভিত্তি নাই। যে পীর ধরে না তার জন্য জান্নাত হারাম, এই কথাটাই হারাম, এই কথাটাই হারাম। জান্নাতে যাওয়ার জন্য দুটি গুণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান এনে আমল সালে করবে আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ইংরেজি প্রশ্ন আছে, আমি বুঝি ইংরেজি প্রশ্ন, যিনি বলছেন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ও সাইদ সাইদ আবুল আলা মওদুদী, ওকে you want to know, come to me personally inshallah, my dear friend. I just briefly I told you his progeny, his generationally, his identity. You come to me inshallah personally, I'll talk to you and you can read ekti jibon ekti itihash, ekti jibon ekti itihash narrated by Abbas Ali Khan. ei boi ta porben, pore apni jar bepare prashno korchen Allama Abul Ala Maududi, tinar pura biography apni peye jaben। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করব, বিশেষ করে এই কমিটির আমার